নমস্কার, আজকে আমরা শুনব শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তী সৃষ্টি গোয়েন্দা ভাদুড়ির গল্প লকারের চাবির দ্বিতীয় পর্ব। আপিসে আজ 10টার মধ্যেই পৌঁছে গিয়েছিল, ঠিক ছিল যত তাড়াতাড়ি সম্ভব কাজকর্ম শেষ করে বিকেল 4টে নাগাদ বেরিয়ে পড়ব, কিন্তু 3টে নাগাদ নতুন এক প্রস্ত কাজ একেবারে হঠাৎই এসে পড়ে। সেসব মিটিয়ে 4:45 আগে অফিস থেকে বেরোতে পারিনি। তাতে অবশ্য ক্ষতি হয়নি, রাস্তায় বিশেষ ভিড় না থাকায় ধর্মতলা স্ট্রিট ধরে মৌলালী অবধি গিয়ে বাঁয়ে টার্ন নিয়ে ফ্লাইওভারের উপর দিয়ে 5:05 মধ্যেই পীতাম্বর চৌধুরী লেনে আমাদের ফ্ল্যাট বাড়িতে পৌঁছে যাই। বৈঠকখানা ঘরে ঢুকে দেখি সদানন্দবাবু সেখানে বসে আছেন। এই সময় সদানন্দবাবুকে আশা করিনি, বললুম, কি ব্যাপার? সদানন্দবাবু বললেন, সকাল 9:30 এসে শুনলুম আপনি আপিসে বেরিয়েছেন, তারপর খানিক আগে এসে শুনলুম সকাল সকাল পীরে নাকি ফের ভাদুড়ি মশাইয়ের কাছে যাবেন। কথাটা কে বলল? বৌমা বললেন। তাই শুনে আমি ভাবলুম একটু বসে যাই, তাহলে হয়তো আপনার সঙ্গে দেখাটা হয়ে যেতে পারে। বাসন্তী এসে ঘরে ঢুকল, বলল, চায়ের জল চাপাবো নাকি চা খাওয়ারও সময় নেই? আমি বললুম, সত্যি সময় নেই গো, কিন্তু আমি যে ভাদুড়ি মশাইয়ের কাছে যাব তুমি বা সে কথা করতে জানলে? কই আমি তোমাকে বলেছি বলে তো মনে পড়ছে না? বাসন্তী বলল, তুমি কেন বলবে, ভাদুড়ি মশাই একটু আগে ফোন করে জানালেন, নাকি 6টার মধ্যে তুমি ওখানে যাচ্ছ, পারলে যেন আমিও তোমার সঙ্গে যাই। তা আমি কি করে বাড়ি ঘরদোর ফেলে এখন বেরোবো বলো? ও, তো সেই কথাটাই বুঝি দুঃখ করে সদানন্দবাবুকে বলছিলে? সদানন্দবাবু বললেন, বা আমি আপনাদের নেক্সট ডোর নেবার, আমাকে বলবেন না, আমি একটা কথা বলবো। ঘড়ির দিকে তাকিয়ে বললুম, বলে ফেলুন। মিসেস চ্যাটার্জি তো যেতে পারছেন না, আমি কিন্তু যেতে পারি, যাব মানে কোনো অসুবিধা হবে না তো? কিচ্ছু না, একেবারে তৈরি হয়েই এসেছেন দেখছি, চলুন তাহলে আর দেরি করে লাভ নেই, রওনা হওয়া যাক। নিচে নেমে গাড়িতে উঠে পড়লুম। পিছন থেকে বাসন্তী কিছু বলল, কি বলল বুঝতে পারলুম না, ফলে স্টার্ট বন্ধ করে জিজ্ঞেস করতে হলো, কি কিছু বললে? বাসন্তী বলল, বলছিলুম যে একটু তাড়াতাড়ি ফিরো, কালকের মতো অত রাত করো না। ফের ফ্লাইওভারে উঠে বাই টার্ন নিয়ে আপার সার্কুলার রোডে পড়লুম। মানিকতলার মোড়ে পৌঁছে একটু দাঁড়াতে হলো। ডাইনে ঘুরে যখন বিমল বরাটের বাড়ি পৌঁছলুম তখন ঠিক 6:45 বাজে। বিমল একেবারে তৈরি হয়েছিল, দুবার হর্ন দিতেই বাড়ি থেকে বেরিয়ে এসে পিছনের সিটে উঠে পড়ল, হাতে ব্রাউন পেপারের একটা প্যাকেট। প্যাকেটটা যে বেশ লম্বা চওড়া সেটা দেখে আশ্বস্ত হওয়া গেল যে প্রিন্টগুলি মোটামুটি বড় সড়ো সাইজেই করা হয়েছে। দীনেন্দ্র স্ট্রিটের মোড়ে এসে আটকে যেতে হলো। উত্তর দক্ষিণে একটার পর একটা লরি পাস করানো হচ্ছে। স্টার্ট বন্ধ করে দিয়ে বললুম, অন্তত 5 মিনিট এখন গরমে সেদ্ধ হতে হবে, জানলার কাজটা নামিয়ে নাও বিমল। বিমল বলল, হ্যাঁ তা দিচ্ছি, কিন্তু একটা ফিয়াট যেন আমাদের পিছু নিয়েছে। তাই নাকি? হ্যাঁ, গাড়িটা আমাদের বাড়ির উল্টো দিকে প্রায় 1 ঘন্টাখানেক আগে থেকে পার্ক করা ছিল, আমরা রওনা হবার সঙ্গে সঙ্গেই পিছনে এসে লেপটে গেল। সদানন্দবাবু বললেন, থাক থাক, তাহলে আর জানলা খুলে কাজ নেই। বিমল বলল, আর একটা কথা আপনাকে বলা হয়নি কিরণদা, আজ সকালে আপনার বাড়ি থেকে ঘুরে আসার পর শুনলুম যে সকালবেলাতেই এক ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি বাড়িতে নেই শুনে আমার ছোটো ভাইকে বলেন যে ঠিক আছে, 12:00 নাগাদ তিনি আবার আসবেন। তো এসেছিলেন? হ্যাঁ, এসে বললেন তিনি খবর নিয়ে জেনেছেন যে শনিবার সকালে সেই অ্যাক্সিডেন্টের কিছু ছবি আমি তুলেছি, সেগুলি তিনি কিনতে চান। কেন কিনতে চান জিজ্ঞেস করনি? করেছিলুম তো, তাতে বললেন যে কলকাতায় কত রকমের স্ট্রিট অ্যাক্সিডেন্ট হয়, তাই নিয়ে একটা সার্ভে নাকি যেন চলছে, এই ছবিগুলো তাতে নাকি কাজে লাগবে। তাতে তুমি কি বললে? কি আর বলবো, বিমল বলল, আপনি যখন ওগুলো বিক্রি করিয়ে দেবার ভার নিয়েছেন তখন আর কাউকে কী করে বিক্রি করি, তাই এড়িয়ে যাবার জন্য বললুম নেগেটিভ শুদ্ধ ওগুলো আমি অলরেডি আরেকজনকে বেচে দিয়েছি। ভদ্রলোক সে কথা বিশ্বাস করলেন? করলেন বলে তো মনে হয় না কিরণদা, কিন্তু এটা কি ব্যাপার হলো বলুন তো, শনিবার বিকেলে যে ছবি অনেক সাধ্য সাধনা করেও কাউকে বেচতে পারিনি, তার জন্য এখন বাড়ি বয়ে খদ্দের আসছে কেন? কেন আসছে তা কি আমি জানি, তবে লক্ষণ মোটেই ভালো ঠেকছে না।
আয়নায় চোখ রেখে দেখতে পাচ্ছি ফিয়েট গাড়িটা আমাদের ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। ড্রাইভারের মুখ একেবারে ভাবলেশহীন, স্রেফ একটা রোবটের মতন। মোড়ের মাথায় মিনিটের পর মিনিট আটকা পড়ে থাকতে হলে যে কোনো ড্রাইভার বিরক্ত হয়, এর মুখে সেই বিরক্তিরও চিহ্ন নেই। মুখটা ভালো লাগলো না। লোকটার যদি কোনো বদ মতলব থাকে তাহলে পরপর কী কী ঘটতে পারে মনে মনে তার একটা হিসেব কষে নিলুম। এক, আমাকে ওভারটেক করার সময় ও একটা অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিতে পারে। দুই, অ্যাক্সিডেন্ট যদি ঘটেই তাহলে গাড়ি দুটোকে ঘিরে তৎক্ষণাৎ ভিড় জমে যাবে, হই হই হট্টগোলের সীমা থাকবে না, অর্থাৎ একটা ঘোর বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তিন, সেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে ছবির প্যাকেটটা বেহাত হয়ে যাওয়া কিছু বিচিত্র নয়। এক্ষেত্রে ভাদুরী মশাই কী করতেন কে জানে, তবে আমি কী করব সেটা ঠিক করতে আমার এক সেকেন্ডও লাগলো না। কনস্টেবল যে পূব পশ্চিমে গাড়ি ছাড়তে চলেছে সেটা বুঝেই আমি গাড়িতে স্টার্ট দিয়ে রেখেছিলাম। এবারে ছাড়া পাবার সঙ্গে সঙ্গেই এগিয়ে গেলুম ব্রিজের দিকে, কিন্তু ব্রিজে উঠবার পরে আর বেশি না এগিয়ে বাঁয়ে ঘুরে ধরলুম খালপাড়ের পথ। এখানে যে একটা থানা রয়েছে সেটা জানাই ছিল। থানার সামনে গাড়ি পার্ক করে বিমলকে বললুম, গাড়ি থেকে তোমাদের নাম্বার দরকার নেই, তবে প্যাকেটটা বোধহয় তোমার কাছে রাখা ঠিক হবে না, ওটা আমাকে দাও। ডিউটি অফিসারের সঙ্গে কথা বলে এক্ষুনি আমি আবার ফিরে আসছি। সদানন্দবাবু এতক্ষণ একেবারে কাঠের পুতুলের মতন স্তব্ধ হয়ে বসেছিলেন, এবারে ডুকরে উঠে বললেন, সে কি মশাই, আমরা দুজনে এখানে একলা বসে থাকবো, কোনো বিপদ ঘটবে না তো? থানার মধ্যে ঢুকতে ঢুকতে বললুম, মিনিট পাঁচে কই পচা খালের মশার কামড় খেতে হবে, তার চেয়ে বড় কোনো বিপদ ঘটবে না। ওসি ছিলেন না, যে ভদ্রলোক ডিউটিতে ছিলেন তাকে আমার পরিচয় দিয়ে বললুম, একটা ফোন করতে পারি? ভদ্রলোক বললেন, বিলক্ষণ বলে ফোনটা আমার দিকে এগিয়ে দিলেন। ডায়াল ঘোরাতেই কৌশিকের গলা পাওয়া গেল। বললুম, শোন, আমি কিরণ মামা বলছি, ভাদুরী মশাইকে লাইনটা একবার দে তো। ভাদুরী মশাই বললেন, কি ব্যাপার, ছটা তো বেজে গেছে, আসছেন না কেন? আমি বললুম, হ্যাঁ, ছটাতেই পৌঁছে যেতুম, কিন্তু মানিকতলায় এসে মনে হলো একটা গাড়ি আমাদের ফলো করছে, মতলবটা সুবিধে ঠেকলো না, তাই থানায় ঢুকে পড়েছি। তাই, তাহলে এক কাজ করুন, শোভন এসে গেছে, লাইনটা আমি ওকেই দিচ্ছি, ডিউটি অফিসারের সঙ্গে ও কথা বলুক, দে উইল নো হোয়াট টু ডু। রিসিভারটা ডিউটি অফিসারের হাতে তুলে দিয়ে বললুম, শোভন চৌধুরীকে চেনেন? কোন শোভন চৌধুরী? ইউমিন আমাদের? আপনাদের না তো কি আমাদের, নিন তার সঙ্গে কথা বলুন। হায়ারার্কির ব্যাপারটা যে যাই যাই করেও আমাদের পুলিশ বিভাগ থেকে এখনও একেবারে চলে যায়নি সেটা বোঝা গেল ডিউটি অফিসারের কথা বলবার ধরন দেখে। ওদিক থেকে শোভন চৌধুরী তাকে কি বলছিলেন তা বুঝবার উপায় নেই, তবে তিন চার সেকেন্ড অন্তর অন্তর এদিক থেকে যেমন তিনি ইয়েস স্যার বলে যাচ্ছিলেন, তাতে আঁচ করা গেল যে এমন কিছু নির্দেশ তাকে দেওয়া হচ্ছে যা পালন করতে তিনি কোনো গাফিলতি করবেন না। তা তিনি সত্যিই করলেন না। শোভন চৌধুরীর সঙ্গে কথা শেষ করে রিসিভার নামিয়ে রেখে পকেট থেকে রুমাল বার করে ঘাড় ও কপাল মুছে নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন, আরে মশাই, একটা গাড়ি যে আপনাদের ফলো করছিল সেটা তো আমাকে বলবেন, তাহলে তো তক্ষুনি একজন আর্ম ডেস্কট আপনাকে দিয়ে দিতুম। এইসব ছোটোখাটো ব্যাপার নিয়েও যদি ওপরতলা সাহেবদের কাছে যেতে হয় তো আমরা আছি কী করতে? আমরা গাড়িতে করে চলেছি আর মোটর সাইকেলের ভটভট আওয়াজ তুলে একজন আর্মড এসকর্ট আমাদের পিছনে পিছনে আসছে। সদানন্দবাবু দেখলুম এই ব্যবস্থায় দারুণ খুশি, বললেন, ওরে বাবা রে, এ তো ভাবাই যায় না। এসকর্টটি আমাদের একেবারে আকাশবিহার পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে গেল। কিন্তু সদানন্দবাবু যতই খুশি হন, থানা থেকে রওনা হবার পর থেকে বিমল বরার চেয়ে একটাও কথা বলেনি, সেটা লক্ষ্য করছিলুম। লিফটে উঠে সাততলার বোতাম টিপে দিয়ে বললুম, কি হে বিমল, হঠাৎ এত ঝুমিয়ে পড়লে কেন? বিমল বলল, কেমন যেন অস্বস্তি লাগছে কিরণদা, যে ছবি কেউ কিনতে চায়নি তার জন্যে বাড়িতে লোক আসছে, ছবিগুলো পাবার জন্য ক্যাশ টাকা নিয়ে সাদাসাদি করছে, রাস্তায় বেরোলে আমাদের ফলো করা হচ্ছে, পুলিশের লোক আমাদের এক জায়গা থেকে আরেক জায়গা পাহারা দিয়ে পৌঁছে দিচ্ছে, তো ভাবতেও পারিনি। লিফট সাততলায় পৌঁছে গিয়েছে, দরজা খুলে বেরিয়ে বললুম, আরে ভয় পেও না বিমল, একটা কথা সবসময় মনে রাখবে, রিপোর্টার আর ফটোগ্রাফারদের যে কাজ তাদের তো ঝুঁকি একটু থাকেই, তাই না? ডোরবেল বাজতে কৌশিক এসে দরজা খুলে দিল। ভেতরে ঢুকে দেখলুম শোভন চৌধুরী আর ভাদুরী মশাই কথা বলছেন। অরুণ সান্যাল এই সময় বাড়ি থাকেন না, ধর্মতলার চেম্বারে বসে রুগী দেখেন। আমাদের দেখে ভাদুরী মশাই বললেন, আসুন আসুন, কি সৌভাগ্য সদানন্দবাবুও এসে গেছেন দেখছি। তারপর বিমলের দিকে তাকিয়ে, আপনি নিশ্চয়ই মিস্টার বরাট,
কাগজে আপনার বিস্তর ছবি দেখেছি। যাক, এবারে ক্যামেরার পিছনের মানুষটিকে দেখা গেল, কি বলেন? মালতী এসে ঘরে ঢুকে সকলের উপরে একবার চোখ বুলিয়ে নিয়ে আবার ফিরে গেল। বুঝতে পারলুম ক কাপ চা পাঠাতে হবে সেইটা বুঝে নেবার জন্যই সে এসেছিল। শোভন চৌধুরীর সঙ্গে বিমলের পরিচয় করিয়ে দিলেন ভাদুরী মশাই। তারপর বললেন, এর কথা তো সবই তোমাকে বলেছি শোভন, এখন দেখা যাক ছবিগুলো আমাদের কাজে লাগে কিনা। ছবির প্যাকেটটা সেই যখন থানায় গিয়ে ঢুকি তখন থেকে আমার কাছেই রেখে দিয়েছিলুম। প্যাকেটটা এবারে ভাদুরী মশাইয়ের দিকে এগিয়ে দিয়ে বললুম, ছবির পেছনে কিন্তু এরই মধ্যে লোক লেগেছে। প্যাকেট থেকে ছবিগুলো বার করতে করতে ভাদুরী মশাই বললেন, একটা গাড়ি যে আপনাদের পিছু নিয়েছিল সেই কথা বলছেন তো? সে যে এগুলো ছিনতাই করবার মতবি ফলো করছিল তা কিন্তু নাও হতে পারে। বিমল বলল, না না, ফলো করার কথা হচ্ছে না। ছবিগুলো দেখতে দেখতে ভাদুরী মশাই বললেন, তাহলে কিসের কথা হচ্ছে? ওই এক ভদ্রলোক আজ দুবার আমার বাড়িতে এসেছিলেন, বললেন আমি যে এই অ্যাক্সিডেন্টের ছবি তুলেছি তা তিনি জানেন, ছবিগুলো তিনি কিনে নিতে চাইলেন, নাকি কি একটা সার্ভের কাজে এগুলো তার দরকার হবে। বটে। দুটো ছবির পিছনে পেন্সিল দিয়ে মার্ক করতে করতে চোখ না তুলেই ভাদুরী মশাই বললেন, টাকা অফার করেছিলেন নিশ্চয়ই? তা করেছিলেন। কত? 500। ভাদুরী মশাইয়ের ছবি দেখা হয়ে গিয়েছিল। যত্ন করে তিনি সেগুলোকে আবার প্যাকেটে পুরে রাখলেন। তারপর প্যাকেটটাকে শোভন চৌধুরীর হাতে তুলে দিয়ে বিমলের দিকে তাকিয়ে বললেন, কিরণবাবুর সঙ্গে যদি আগেই এ নিয়ে আপনার কথা না হতো তাহলে কি 500 টাকাতেই এগুলি ওই ভদ্রলোককে আপনি বিক্রি করতেন? তার অনেক কমেই করতুম, 500 টাকা তো অনেক টাকা। বাহ, আপনি দেখছি স্ট্রেট লোক, ভাদুরী মশাই বললেন। স্ট্রেট অ্যান্ড অনেস্ট। ছবিগুলো আমি রেখে দিচ্ছি, সেই সঙ্গে নেগেটিভও। দু একটি ছবি হয়তো আর একটু ব্লো আপ করবার দরকার হবে। কৌশিক, আমার ভ্যালেস থেকে মানি ব্যাগটা বার করে একে 500 টাকা দিয়ে দে। শোভন চৌধুরী ছবি দেখছিলেন, দেখতে দেখতেই মুখ তুলে একবার আমার দিকে তাকালেন, বললেন, ছবিগুলো আপনি দেখেছেন? বললুম, না এখনও দেখিনি, আপনাদের দেখা হয়ে যাক তারপর দেখব। তা কী মনে হচ্ছে আপনার? এই ছবিগুলো সম্পর্কে বলছেন তো? হ্যাঁ। ছবিগুলোকে আবার প্যাকেটে পুরে রাখলেন শোভন চৌধুরী। তারপর প্যাকেটটাকে সেন্টার টেবিলের উপর রেখে বললেন, ইনভ্যালুয়েবল। বিমল বলল, আমি কি তাহলে যেতে পারি? ভাদুরী মশাই বললেন, একটু বসে যান, কিরণবাবু তো গাড়ি নিয়ে এসেছেন, বাড়ি ফেরার পথে উনি আপনাকে আপনার বাড়িতে নামিয়ে দিয়ে যাবেন। না না, তার কোনো দরকার হবে না, সংকুচিত হয়ে বিমল বলল, মাত্র তো 7টা বাজে, প্রচুর বাসস্ট্যাম রয়েছে, আমি ঠিকই চলে যেতে পারবো। ভাদুরী মশাই হেসে বললেন, দেখুন বিমলবাবু, আপনাকে ভয় পাইয়ে দেবার কোনো ইচ্ছেই আমার নেই, কিন্তু মুশকিল কি হয়েছে জানেন? সেদিন এই ছবিগুলি তুলে আপনি নিজেরই অজান্তে একটা বিপদের মধ্যে জড়িয়ে গেছেন, আপনার পক্ষে এখন কয়েকটা দিন একটু সাবধানে থাকাই ভালো। বিমল বলল, সে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। চা এসে গিয়েছিল। ট্রে থেকে একটা কাপ তুলে নিয়ে বিমলের দিকে এগিয়ে দিয়ে ভাদুরী মশাই বললেন, বিমলবাবু, যত কম বুঝবেন ততই ভালো, নিন চা খান। আর হ্যাঁ, আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, সেই জন্যেও আপনাকে একটু বসে যেতে বলছি। প্রশ্ন আমাকে? ঢোক গিলে বিমল বলল, আমি তো কোনো দোষ করিনি, চোখের সামনে দেখলুম যে রাস্তার উপর একটা অ্যাক্সিডেন্ট হলো, তা আমার সঙ্গে সবসময় ক্যামেরা থাকে, সেদিনও ছিল, ব্যাস সঙ্গে সঙ্গে রাস্তার ওদিক থেকেই আমি প্রথম ছবিটা তুলে ফেলি, তারপর গাড়ি থেকে নেমে এক ছুটে রাস্তা পেরিয়ে এসে ঝপাঝপ তার আরও কয়েকটা ছবি তুলে ফেললুম, সেটা কি কোনো দোষের ব্যাপার হয়েছে? ভাদুরী মশাই বললেন, আপনি কি তাই বুঝলেন? আরে দূর দূর, ওটা দোষের ব্যাপার হবে কেন, বরং ছবিগুলো তুলেছেন বলেই তো বিস্তর খাটুনি আমাদের বেঁচে গেল। না না, আপনি প্রেস ফটোগ্রাফার, ছবি তোলাই তো আপনার কাজ, নিশ্চয়ই আপনি ছবি তুলবেন, তা নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। বিমল বলল, তাহলে? আসলে আমি জানতে চাইছি যে ওই সময় আপনি যে ওখান দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন সেটা নিশ্চয়ই কোনো কাজেই যাচ্ছিলেন, তাই না? না, কাজ করতে যাচ্ছিলাম না, কাজ সেরে ফিরে আসছিলাম। কাজটা উত্তরে কোথাও ছিল? হ্যাঁ, কিন্তু আপনি সেটা কি করে জানলেন? ভাদুরী মশাই হেসে বললেন, আপনারই কথা থেকে জানলুম, অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদের এই সিআইটি রোডের পশ্চিম দিককার লেনে, অর্থাৎ জেলেন দিয়ে দক্ষিণ থেকে উত্তরে যেতে হয়,
এদিকে আপনি বলছেন যে গাড়ি থেকে নেমে রাস্তা পেরিয়ে এসে আপনি তার ছবি তুলেছেন, অর্থাৎ আপনার গাড়িটা ছিল অ্যাক্সিডেন্টের উল্টো দিকের লেনে, মানে যে লেন দিয়ে উত্তরের গাড়ি দক্ষিণে যায়। তাই নলি আর এদিকে আসবার জন্য আপনাকে রাস্তা পেরোতে হবে কেন? এ তো খুবই সহজ কথা, তাই না? তা উত্তরে আপনি কোথায় গিয়েছিলেন? এয়ারপোর্টে। সেখানে গিয়েছিলেন কেন? কোনো ভিআইপির ছবি তুলতে? তাকে যে দোষী ঠাউরে প্রশ্ন করা হচ্ছে না সেটা বুঝতে পারায় বিমলের অস্বস্তির ভাবটা ইতিমধ্যে কেটে গিয়েছিল। কথাবার্তাও স্বাভাবিক হয়ে এসেছিল অনেকটা। ভাদুরী মশাইয়ের প্রশ্নর উত্তরে সে বলল, না না, ভিআইপি টিআইপির ব্যাপার নয়, এক মারোয়াড়ি ব্যবসায়ীর ছেলে বিলেত যাবে, আর্লি মর্নিংয়ের ফ্লাইটে তার দিল্লি যাবার কথা। শুনলুম সেখানে সেন্ট্রাল হোটেলে একদিন কাটিয়ে তারপর মাঝরাত্রিরে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরবে, তাই দমদম এয়ারপোর্টে তার মালা গলায় ছবি তোলবার ডাক পড়েছিল। ও, এসব ছবিও আপনি তোলেন নাকি? না তুললে সংসার চালাবো কী করে বলুন? বিমল তিক্ত হেসে বলল, বড় লোকের বাড়িতে বিয়ের ছবি তুলি, অন্নপ্রাশনের ছবি তুলি, মাল্টিমিলিয়নের বুড়ো বাপের ডেড বডির পাশে তার হুমদো জোয়ান ছেলে আর নাতিরা বেজার মুখে দাঁড়িয়ে আছে, ডাক পড়লে এসব ছবিও তুলতে হয়, না হলে উপায়টা কী বলুন? আমার দিকে আঙুল তুলে বলল, এরা তো আমার ছবি আজকাল ছাপতেই চান না, ফলে এসব আজে বাজে প্রাইভেট অ্যাসাইনমেন্ট নিতেই হচ্ছে। বিমলের দুঃখের কথাটা ভাদুরীমশাই খুব মন দিয়ে শুনলেন, তারপর বললেন, ইন্ডিয়ান এয়ারলাইন্সের আর্লি মর্নিংয়ের দিল্লি ফ্লাইট তো আজকাল 6টায় ছাড়ে, তাই না? ছাড়ে তো 6টায়, কিন্তু রিপোর্টিং টাইম 4:45, ওই সময় আমাকে গিয়ে হাজিরা দিতে হয়েছিল। সে তো শেষ রাত্রির ব্যাপার, গেলেন কি করে? ওই গাড়ি পাঠিয়ে ওরাই আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিলো, তো অত তাড়াতাড়ি না গেলেও কোনো ক্ষতি ছিল না। ফ্লাইট লেট ছিল? পুরো 2 ঘন্টা লেট, 6টায় টেক অফ করার কথা 8টায় করলো। কিন্তু সেখানে আপনার ছবি তো তার আগেই তোলা হয়ে গিয়েছিল, তারপরে আর দেরি না করে চলে এলেই তো পারতেন। ছাড়লে তো চলে আসবো, গোষ্ঠীসূত্র সি অফ করতে গিয়েছিল, প্রত্যেকেই চায় যে বিলেতে যাচ্ছে তার সঙ্গে আলাদা করে তার একখানা ছবি তোলা হোক, সবাই বলে অর একটু ফটো খিচিয়ে অর একটু। সে এক মহা জ্বালা বুঝলেন তো, এসব পয়সাওয়ালা লোকের বিলেত যাত্রা কখনো দেখেছেন? এয়ারপোর্টে যেন মেলা বসে যায়। ভাদুরীমশাই বললেন, তা সেই মেলা থেকে কখন ছাড়া পেলেন? প্লেন টেক অফ করারও প্রায় 8 ঘন্টা বাদে, তারপরে আর দেরি করিনি, আমার জন্য তো আলাদা গাড়ি বরাদ্দই ছিল, সেই গাড়িতে উঠে সোজা এদিকে চলে আসি। অর্থাৎ কাকুরগাছির মোড়ে এসে পৌঁছতে পৌঁছতে 9টা থেকে 9:15। ভাদুরীমশাই বললেন, ঠিক আছে, সময়টা আমি মনে করে রেখেছি, এখানকার অ্যাক্সিডেন্টটা ঠিক ওই সময়ই ঘটেছিল। বিমলবাবু, আপনি যা বলেছেন তার মধ্যে কোথাও কোনো অসঙ্গতি আমি দেখতে পাচ্ছি না। এখন কথা হচ্ছে, আদালতে দাঁড়িয়ে এই কথাগুলি ঠিক এইভাবেই আপনি বলতে পারবেন তো? বিমল বলল, হ্যাঁ, আমাকে আদালতে যেতে হবে নাকি? শোভন চৌধুরী এতক্ষণ চুপচাপ সব শুনে যাচ্ছিলেন, এবারে বললেন, যেতে যে হবেই তা কিন্তু উনি আপনাকে এখনো বলেননি, তবে যেতে যদি হয় তাতেই বা আপনার ভয় কিসের? যে সদানন্দবাবু এতক্ষণ একেবারে নির্বাক হয়ে বসেছিলেন, এখানে আসা অবধি টু শব্দটি করেননি, এবারে তাঁকেও মুখ খুলতে দেখা গেল। বিমল বরাটের দিকে তাকিয়ে এক গাল হেসে তিনি বললেন, আরে কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই। আরে মশাই, আপনাকে তো আর বাঘের খাঁচায় ডুবতে বলা হচ্ছে না, ডোন্ট বি অ্যাফ্রেড। বলেই শোভন চৌধুরীর দিকে এমনভাবে তাকালেন যার একটাই মাত্র অর্থ হতে পারে, কি ঠিক বলিনি? বিমলের অস্বস্তির ভাবটা ইতিমধ্যে আবার ফিরে এসেছিল। সদানন্দবাবু ডোন্ট বি অ্যাফ্রেড বলায় সে যে বিশেষ স্বস্তি পেয়েছে এমন মনে হলো না। ভাদুরীমশাইয়ের দিকে তাকিয়ে বলল, কিন্তু আদৌ আমাকে আদালতে যেতে হবে কেন? ভাদুরীমশাই বললেন, সাক্ষ্য দেবার জন্য, কিন্তু সে তো অনেক পরের ব্যাপার, আসামি ধরা পড়ুক, কেসটা ঠিক মতো সাজাই, তারপর ওসব কথা হবে। কিন্তু আপনি যে জিজ্ঞেস করলেন আদালতে দাঁড়িয়ে এই কথাগুলি আমি ঠিক এইভাবে বলতে পারবো কি না? ও, ওই জন্য আপনি ভাবছেন? আই ওয়াজ জাস্ট থিঙ্কিং অ্যালাউড বিমল, এক্ষুনি ওসব কথা উঠছে না। বিমল বলল, কিন্তু পরেই বা উঠবে কেন? টায়ার ফেসে অ্যাক্সিডেন্ট হওয়া তো খুবই সিম্পল ব্যাপার, এর মধ্যে আইন আদালত সাক্ষী সাবুদের কথা কোত্থেকে আসছে? আর তাছাড়া অ্যাক্সিডেন্টের ছবি তুলে আমি যে নিজের অজান্তে একটা ঝঞ্ঝাটে জড়িয়ে গেছি,
এটাই বা আপনি কেন বললেন? এমন ছবি এই কি আমি প্রথম তুললুম নাকি? আগেও বিস্তর তুলেছি, তারপর ধরুন যে অ্যাক্সিডেন্টের ছবি তুলেছি তাতে কেউ মরলেও না হয় কথা ছিল, কিন্তু একমাত্র ড্রাইভারেরই কপালে দেখলুম খানিকটা কেটে গেছে, তাছাড়া আর কেউ মরা তো দূরের কথা, জখম হয়েছে বলেও তো মনে হলো না। ভাদুরী মশাই চুপচাপ বিমলের কথাগুলি শুনে গেলেন, তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, দেখুন বিমলবাবু, যা সত্যি সেটা বোধহয় আপনার জেনে রাখাই ভালো। প্রথমত এটা একটা সহজ সরল অ্যাক্সিডেন্টের ব্যাপার নয়, গুলি করে টায়ার ফাটিয়ে এটা ঘটানো হয়েছে। দ্বিতীয়ত অ্যাক্সিডেন্টে কেউ মরেনি ঠিকই, কিন্তু জখম যে ড্রাইভারটিকে আপনি দেখেছিলেন ওখান থেকে তুলে নিয়ে সেই দিনই শেষ রাত্রে তাকে মার্ডার করা হয়েছে। কী শোভন, টাইমের কথাটা মোটামুটি মিলছে তো? শোভন চৌধুরী বললেন, আজ এখানে আসবার আগে ডাক্তারের যে রিপোর্ট পেয়েছি তাতে মার্ডারের সময় সম্পর্কে আপনি যা বললেন তাই বলা হয়েছে, মার্ডার করে ডেড বডিটা খালের জলে ফেলে দেওয়া হয়। বিমল বলল, বলেন কি? আমি বললুম, কলকাতার কাগজগুলোতে তো সেই ড্রাইভারের ছবি সমেত একটা বিজ্ঞাপনও বেরিয়ে গেছে, কেন তুমি সেটা দেখোনি বিমল? না তো, সকালে সেই যে আপনার বাড়িতে গিয়েছিলাম তারপর বাড়িতে ফিরে এসে ছবিগুলো ডেভেলপ করতে লেগে যাই, মাঝখানে আবার সেই ভদ্রলোক এসে ছবি কিনবার জন্য ঝোলাঝুলি করতে লাগেন, এত সব ব্যাপারের মধ্যে আর কাগজ পড়বার সময় পাইনি। অবশ্যই কাগজ পড়লেই যে বিজ্ঞাপনটা চোখে পড়তো তাও নয়, খবরই তো সব পড়ে উঠতে পারি না। ভাদুরী মশাই বললেন, ওহে শোভন, ড্রাইভারটি সম্পর্কে এ পর্যন্ত যা জেনেছ সেটাও এদের একটু শুনিয়ে দাও। শোভন চৌধুরী বললেন, বিজ্ঞাপনের ছবি দেখে ব্রেবন রোডের এক ইলেকট্রিক্যাল গুডস কোম্পানির ম্যানেজার আমাদের সঙ্গে আজই যোগাযোগ করেছিলেন। তিনি জানিয়েছেন যে লোকটির নাম প্রসাদ গুপ্ত, গত জানুয়ারিতে ওদের ফার্মে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরিতে বহাল হয়েছিল, কিন্তু তার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল ইত্যাদি সবই যে জাল, চেকিংয়ে এটা ধরা পড়ার পর গত মাসে তার চাকরি যায়, অর্থাৎ এক মাসের বেশি চাকরি করতে পারেনি। এদিকে একটা উড়ো কলও আজ এসেছিল আমাদের, এক মহিলা যার ছবি আমরা ছেপেছি, সে কখন খুন হয়েছে, কীভাবে খুন হয়েছে পারফেক্ট ইংরেজিতে সেসব ডিটেলস জানতে চাইছিলেন। নিজের নামধাম অবশ্য জানাননি, সম্ভবত সন্দেহ করছিলেন যে একটা লং ড্রন কনভারসেশনে আটকে রেখে থ্রু সাম চ্যানেল আমরা হয়তো ওর টেলিফোন নাম্বার ট্রেস করবার চেষ্টা করতে পারি, তা নইলে নিশ্চয়ই লাইনটা অমন ঝপ করে কেটে দিতেন না। ভাদুরী মশাই হেসে বললেন, ভুতুড়ে কল একটা আমিও পেয়েছি, কোত্থেকে যে আমার ফোন নাম্বার পেলো কে জানে, তবে শোভনের কথা থেকে মনে হচ্ছে মাস্ট বি দ্য সেম ওম্যান। আমি বললুম, কিছু কথা হলো? ওই একই কথা, কোথায় মার্ডার করা হয়েছে, কারা মার্ডার করেছে, এই আর কি। বেশিক্ষণ কথা বলেনি, শোভন ঠিকই বলেছে, বোধহয় ভয় পাচ্ছিল যে এক আধ মিনিটের বেশি কথা বললেই ওর ফোন নাম্বারটা আমরা ট্রেস করতে পারবো। ওনলি শি ডাজন্ট নো দ্যাট উই ডু নট হ্যাভ এনি সাচ ডিভাইস। আমি বললুম, আপনার আর কোনো কভার রইল না ভাদুরী মশাই, কাল উড়ো চিঠি পেয়েছেন, আজ উড়ো কল পেলেন, অর্থাৎ আপনার ঠিকানা আর ফোন নাম্বার দুটোই তো ওরা জোগাড় করে ফেলেছে। ভাদুরী মশাই বললেন, অর্থাৎ ওরা জেনে গেছে যে কেসটা আমি হ্যান্ডেল করছি। স্ট্রেঞ্জ ব্যাপার মশাই, শনিবার রাত্রিরে লালবাজার থেকে ফোন করে এই কেসটা আমাকে নিতে বলল, সঙ্গে সঙ্গে ওরা সেটা জেনে গেল। তা যদি না জানতো তাহলে রবিবার সকালে লেটার বক্সে ওই চিঠিটা আমি পেতুম না। কী করে যে এত তাড়াতাড়ি সবাই সব জেনে যায়, আশ্চর্য। সদানন্দবাবু বললেন, আপনার অ্যাড্রেস যখন জানে তখন তো আমাদেরটাও জেনে গেছে মশাই, মানে এই ব্যাপারটায় আমরাও তো আপনার সঙ্গে রয়েছি কি না, এখন আবার আমাদের কাছেও না উড়ো চিঠি আর ভুতুড়ে ফোন আসতে শুরু করে। আমি আর হাসি চাপতে পারলুম না, বললুম, আরে দূর মশাই, আপনার বাড়িতে তো ফোনই নেই। সদানন্দবাবু দম্বার পাত্র নন, বললেন, তা নাই বা থাকলো, আপনার বাড়িতে তো আছে, সেখানে ফোন করে আমাকে ডেকে দিতে বলতে পারে না, আমি অবশ্য তাতে ভয় পাবার পাত্তর নই। হ্যাঁ তা তো জানি, কৌশিক বলল, উড়ো ফোন কেউ একবার করলেই হলো, ইংরেজিতে আপনি যে তাকে তুরুম ঠুকে দেবেন তা কি আমরা জানি না? ভাদুরী মশাই বললেন, আহ কৌশিক কি হচ্ছে চাকি, আর তাছাড়া সদানন্দবাবুর ভয়ের কারণ নাই থাক, বিমলবাবুর যে সেটা বিলক্ষণ আছে সেটা ভুলে যাচ্ছিস কেন? শুনুন বিমলবাবু, এতক্ষণ যা সব শুনলেন তাতে এই সহজ কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কেসটার ডিটেকশনে
আপনার তোড়া ছবিগুলোই আপাতত আমাদের সবচেয়ে বড় সহায়। তা ছবিগুলি যে আপনি আমাদের হাতে তুলে দিয়েছেন সেটা ওদের না জানবার কথা নয়, সে কারণে আপনার উপরে ওদের রেগে যাওয়াটাই স্বাভাবিক। আমি বললুম, ছবি যখন ওদের হাতছাড়াই হয়ে গেছে তখন আর ওদের রেগে গিয়েই বা লাভ কী? ভাদুরী মশাই বললেন, তাও বুঝতে পারছেন না, একটু এগিয়ে ভাবুন দেখি। বিমলবাবুর ছবিগুলো এই যে আমার হাতে এসে গেল, এর ফলে ওরা হয়তো ধরেই নিচ্ছে যে অ্যাজ ফার অ্যাজ দ্য ডিটেকশন অফ দিস ক্রাইম ইজ কনসার্নড, ভেরি সুন আই শ্যাল বি অন দ্য রাইট ট্র্যাক। ফলে কিছু লোককে অ্যারেস্ট করিয়ে একটা মামলা আমি দাঁড় করাতে পারবো। তখন ওরা কি করবে, ছবিগুলো যে ফেক জাল এটা প্রমাণ করবার চেষ্টা করবে না? সেটা প্রমাণ করা শক্ত হবে যদি বিমলবাবু আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দেন। সুতরাং ওকে যাতে না কোর্টে হাজির করানো যায় তার চেষ্টা ওরা করবেই। আসলে আমি এই জন্যেই বলছিলাম যে এখন অন্তত কয়েকটা দিন বিমলবাবুর একটু সতর্ক থাকা দরকার। বিমল বলল, কিভাবে সতর্ক থাকব? সন্ধ্যের পর বাড়ি থেকে বেরোনো চলবে না, দিনের বেলাতেও যথাসম্ভব কম বেরোবেন, আদৌ যদি বেরোতে হয় তো কেউ যেন আপনার সঙ্গে থাকে। তেমন কেউ আপনার বাড়িতে আছেন তো? হ্যাঁ তা আছে, ছোটো ভাইটাই তো রয়েছে, কিন্তু আমার চলাফেরা যদি রেস্ট্রিক্টেড হয়ে যায় তো রাস্তায় বেরিয়ে ছবি তুলব কী করে? আপাতত তিন চার দিন একটু চালিয়ে নিন না, তারপরেও যদি দরকার হয় একটা ব্যবস্থা করা যাবে। কোন আমি বললুম, এরা কথা বলবো ভাদুরী মশাই? বলুন। ছবিগুলোর মধ্যে কি এমন কিছু পেয়েছেন যাতে মনে হচ্ছে যে দ্যাট উইল লিড আস টু দ্য পিপল হু কমিটেড দ্য ক্রাইম? ভাদুরী মশাই হেসে বললেন, যাক এখনও তাহলে বিশুদ্ধ একটি বাঁধাকপিতে পরিণত হননি দেখছি, মাথাটা মাঝে মাঝে দিব্যি খুলে যায়। শোভন চৌধুরী বললেন, আমি এবারে যেতে পারি? তা পারো। ভাদুরী মশাই বললেন, তবে নেগেটিভগুলো নিয়ে যাও, প্রিন্টগুলোর মধ্যে যে দুটোর পিছনে আমি একটা স্টার দিয়ে রেখেছি, ওই রাস্তার ধারে পার্ক করা গাড়িগুলো সেখানে দেখতে পাবে। দুটো ছবিরই দরকারি জায়গাটুকু আমি দাগ দিয়ে রেখেছি, সেই অংশটা ব্লো আপ করিয়ে রেখো। কাল দুপুরে 1টা থেকে 2টোর মধ্যে তোমার অফিসে যাচ্ছি, তখন ওটা দেখতে চাই। শোভন চৌধুরী বিদায় নিলেন। 8:30 নাগাদ আমরা উঠে পড়লুম। গাড়িতে ঢুকে সদানন্দবাবু বললেন, আমি বলি কি, জানলাগুলো বন্ধই থাক না, এমন কিছু তো গরম পড়েনি তাই না? মঙ্গলবার অফিসে বসে কাজ করছি, এ সময় ভাদুরী মশাইয়ের ফোন এলো। একটার সময় লালবাজারে শোভন চৌধুরীর কাছে যাচ্ছি, আপনি ওখানে চলে আসতে পারবেন? অসম্ভব। কেন, খুব কাজ বুঝি? ঢোক গিলে বললুম, আরে না না, কাজের কথা হচ্ছে না। তাহলে আসলে ব্যাপারটা কি জানেন, অন্য একটা অসুবিধে রয়েছে, মানে অসুবিধাটা আমাদের নয় ওই তরফের। সেটা আবার কি কথা হলো? আরে ভিতরের কয়েকটা খবর ফাঁস হয়ে যাওয়ায় পুলিশ একটু অস্বস্তির মধ্যে রয়েছে, হুটহাট ওখানে গিয়ে এই যে আমরা এরোর তার সঙ্গে দেখা সাক্ষাৎ করি, এটা আর তাই ওখানকার কর্তাদের বিশেষ পছন্দ নয়। ভাদুরী মশাই বললেন, আপনাদের সোর্সগুলি কি এই করে ওরা প্লাগ করে দিতে পেরেছে? আরে তাই কখনো পারে নাকি? ঠিক আছে, তাহলে আর ওখানে আপনাকে যেতে বলছি না, 2টোর সময় স্টিভেন হাউসের সামনে দাঁড়িয়ে থাকুন, লালবাজার থেকে বেরিয়ে ওখানে আপনার সঙ্গে মিট করব। হাতে বেশ কিছুটা সময় নিয়েই অফিস থেকে বেরোলুম, কিন্তু পথে একটা মিছিল বেরিয়েছিল, ফলে স্টিভেন হাউসের সামনে পৌঁছতে পৌঁছতে মিনিট কয়েক দেরি হয়ে যায়। ভাদুরী মশাই দেখলুম ফুটপাতে দাঁড়িয়ে ঘন ঘন ঘড়ি দেখছেন, বললুম, একটু দেরি হয়ে গেল। ভাদুরী মশাই হেসে বললেন, একটু নয় পুরো 7 মিনিট, গাড়ি নিয়ে বেরোননি নিশ্চয়ই? গাড়ি নিয়ে বেরোলে পার্ক করবার জায়গা খুঁজতে খুঁজতে আরও দেরি হয়ে যেত। যে আপনার গাড়িটা কোথায় রাখলেন? লালবাজারের ভিতরে, চলুন কোথাও একটু বসা যাক। রাস্তা পার হয়ে ব্রেবন রোডে ঢুকে খানিক এগিয়ে একটা মাদ্রাজি কফিখানা পাওয়া গেল, ছোট্ট একফালি দোকান ঘর। খানিক আগে এলে এখানে নিশ্চয়ই বসবার তো দূরের কথা, দাঁড়াবার জায়গাটুকুও পাওয়া যেত না। তবে এখন প্রায় 2:30 বাজে, টিফিন আওয়ার খানিক আগেই শেষ হয়ে গেছে, অফিসের বাবুদের সেই ভিড়ও তাই নেই।
দুপাত্র কফির অর্ডার দিয়ে আমরা পিছনের দিকের একটা টেবিলে গিয়ে বসলুম। বললুম, কি ব্যাপার, কোনো খবর আছে? তা তো আছেই। স্টেনলেস স্টিলের পেয়ালা থেকে কানা উঁচু পিরিচে কফি ঢালতে ঢালতে ভাদুরী মশাই বললেন, প্রথম খবর, ইয়র ফ্রেন্ড বিমল বরাট ইজ এ গ্রেট ফটোগ্রাফার। ব্লো আপ করার পরে সেই ছবিখানার একটা পার্টিকুলার পোর্শন যা এসেছে সে আপনি ভাবতেও পারবেন না। পার্টিকুলার পোর্শন মানে ওই যেখানে পার্ক করা গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে সেই অংশটা তো? রাইট, ইউ হ্যাভ টু সি ইট টু বিলিভ ইট। ডিটেলগুলো একেবারে নিখুঁতভাবে এসে গেছে। তো এটা হচ্ছে প্রথম খবর। আর দ্বিতীয় খবর? শোভন কাল যে ইলেকট্রিক্যাল গুডস কোম্পানির কথা বলল, মানে ওই যে যেখানে প্রসাদ গুপ্ত কাজ করত, তার নাম ঠিকানা কিছুই তো কাল জেনে রাখা হয়নি। শুধু শুনেছিলাম যে এই ব্রেবন রোডেই তাদের আপিস, তো সেখানে আজ একবার যাব। নাম ঠিকানা জেনে নিয়েছেন? তা না জানলে সেখানে যাব কী করে? কোম্পানির নামটা হচ্ছে দ্য গ্রেট ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেড। আর ঠিকানা? সেটাও এনেছি কিরণবাবু, তা নিয়ে চিন্তা করবেন না। ভাদুরী মশাই তার পকেট থেকে এক চিলতে কাগজ বার করে আমার দিকে এগিয়ে দিলেন। নিন, এবারে কফিটা শেষ করে উঠে পড়ুন। টাইপ করা ঠিকানা, নম্বর দেখে মনে হলো টি বোর্ডের অফিসের কাছাকাছিই হবে। কার্যত দেখলুম ঠিক তাই। অফিসটা যে এত বড় সেটা অবশ্য ভাবিনি, শুধু বড় নয় বেশ সাজানো গোছানো বটে। আমরা যে একটা তদন্তের কাজে এসেছি এইটা শুনে ম্যানেজার মিস্টার ভার্গবের ভুরু একটু কুঁচকে গিয়েছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই ভাদুরী মশাই যখন বললেন যে আমরা ইনকাম ট্যাক্সের লোক নই, স্রেফ প্রসাদ গুপ্ত সম্পর্কে একটা রুটিন তদন্তে এসেছি, তখন আবার তার ভুরু দুটো চটপট সিধে হয়ে গেল। বললেন, সে বিষয়ে তো লালবাজারে মিস্টার শোভন চৌধুরীর সঙ্গে কালই কথা হয়ে গেছে, আমি যা জানি সবই তো বলেছি, এখন আবার নতুন করে কি বলবো? ভাদুরী মশাই যে শোভন চৌধুরীর কাছ থেকে একটা চিঠি নিয়ে এসেছেন সেটা জানতুম না। এবারে পকেট থেকে একটা চিঠি বার করে মিস্টার ভার্গবের দিকে এগিয়ে দিয়ে তিনি বললেন, চিঠিটা দয়া করে পড়ে দেখুন। মিস্টার ভার্গব চিঠিটা পড়ে বললেন, এতে তো আপনাদের সঙ্গে কোঅপারেট করতে বলা হচ্ছে। ভাদুরী মশাই মৃদু হেসে বললেন, তা যদি করেন তাহলে ইট মে সেভ ইউ আ লট অফ ট্রাবল আফটারওয়ার্ডস। কিন্তু কিভাবে কোঅপারেট করব তাই তো বুঝতে পারছি না। বিশেষ কিছুই করতে হবে না, আমি গোটা কয় প্রশ্ন করব আর আপনি তার উত্তরে যা জানেন তাই বলবেন। বেশ। মিস্টার ভার্গব তার হাত ঘড়িটা দেখে নিয়ে বললেন, প্রশ্ন করুন। প্রসাদ গুপ্ত কবে এখানে চাকরি করতে ঢোকেন? সে তো আমি কালই মিস্টার চৌধুরীকে বলেছি। আর একবার বললেও কোনো ক্ষতি নেই। আচ্ছা, গত জানুয়ারি মাসে। কি বলে চাকরিতে ঢুকেছিলেন? বলেছিলেন যে তিনি বেনারস থেকে পাশ করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সার্টিফিকেটও দেখিয়েছিলেন, চেকিংয়ে ধরা পড়ে যে সেটা জাল। হি ওয়াজ নট ইভেন অ্যান অর্ডিনারি সায়েন্স গ্র্যাজুয়েট, যা কিছু টেস্টিমোনিয়াল দেখিয়েছিলেন তাও তো ভুয়ো। ফলে তার চাকরি যায় কেমন? রাইট, এটা গত মাসের ঘটনা। এখানকার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরিতে মাত্র একটা মাসই তিনি কাজ করেছেন। চাকরি থেকে বরখাস্ত হবার চিঠি পেয়ে তিনি আপনার সঙ্গে দেখা করেছিলেন? করেছিলেন তো, আমার ঘরে ঢুকে আমাকে শাসিয়েছিলেন যে এর ফল আমার পক্ষে ভালো হবে না। উত্তরে আপনি বলেছিলেন কিছু? ও ইয়েস, বলেছিলাম যে তাকে যে পুলিশে হ্যান্ডওভার করা হচ্ছে না এটাই তার চোদ্দ পুরুষের ভাগ্যি। তারপরেও যখন দেখলুম যে তিনি নড়ছেন না, তখন আই জাস্ট টোল্ড হেম টু ক্লিয়ার আউট। এটাও বলেছিলাম যে ঘর থেকে বেরিয়ে না গেলে দরোয়ান ডেকে ঘাট ধাক্কা দিয়ে তাকে বার করে দেওয়া হবে। ভাদুরী মশাই একটুক্ষণ চুপ করে থেকে বললেন, এখানে তিনি কোথায় বসে কাজ করতেন? এই তো আমার পাশের ঘরে। পাশের ঘরে এখন কে কাজ করছেন? কেউ না, এটা তো গত মাসের ঘটনা। এর মধ্যে আর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে নতুন কাউকে অ্যাপয়েন্ট করা হয়নি, ঘরটা খালি পড়ে আছে। ও ঘরে অফিসের কাগজপত্র ছাড়া তার ব্যক্তিগত দু চারটে জিনিসও ছিল নিশ্চয়ই? হ্যাঁ, তা ছিল, তবে সেসব তিনি সেই দিনই সরিয়ে নিয়ে যান। ও হ্যাঁ, টেবিলের একেবারে নিচের ড্রয়ারে গোটা তিন চার চিঠি ছিল, পার্সোনাল চিঠি। তাড়াতাড়ি করে জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে গিয়েছিলেন তো, তাই চিঠিগুলোর কথা সম্ভবত মনে ছিল না। এটা অবশ্য মিস্টার চৌধুরীকে জানানো হয়নি। কার চিঠি জানেন? কি করে জানবো, জমাদারকে ডেকে ঘরটা পরিষ্কার করে দিতে বলেছিলুম, সে এসে ঘর সাফসুত্র করে তারপর ওই চিঠিগুলো এনে আমাকে জিজ্ঞেস করে যে চিঠিগুলো ফেলে দেবে কিনা।
আপনি কি ফেলে দিতে বললেন? না না, প্রথমে অবশ্য ফেলে দেবার কথাই ভেবেছিলুম, পরে মনে হলো সেটা ঠিক হবে না। চিঠিগুলো আমি একটা খামে পুড়ে রেখে দিয়েছি, একটা মেয়ের লেখা। ভাদুরি মশাই বললেন, সেগুলো একবার দেখতে পারি? হ্যাঁ, তা কেন পারবেন না। মিস্টার ভার্গব তার চেয়ার থেকে উঠে পিছনের আলমারি খুলে একটা প্যাকেট বার করে আনলেন। তারপর ফের চেয়ারে বসে প্যাকেটটা ভাদুরি মশাইয়ের দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখুন। প্যাকেট থেকে চিঠিগুলো বার করলেন ভাদুরি মশাই। প্রথম চিঠিখানার উপরে দ্রুত চোখ বুলিয়ে নিলেন, তারপর বাদ বাকি চিঠি না পড়ে সবগুলি ফের খামে ঢুকিয়ে বললেন, এগুলি আপনি পড়েছেন? আমি পড়িনি, তবে আমার স্ত্রী পড়েছেন, তিনি বাঙালি। তার কাছে শুনলুম যে ওগুলো লাভ লেটার, নাম ঠিকানা নেই। মেয়েটা নাকি বিয়ের জন্য ছোলাছুলি করছে, তবে এক পিসির জন্য সেটা হচ্ছে না। জালিয়াতেরও দেখছি দিব্যি প্রেমিকা জুটে যায়, কি বলেন? মিস্টার ভার্গব সম্ভবত আশা করেছিলেন যে তার কথা শুনে ভাদুরি মশাই হাসবেন, কিন্তু না, তিনি হাসলেন না, বললেন, চিঠিগুলো আমি নিয়ে যেতে পারি? স্বচ্ছন্দে, যাকে লেখা সে তো বেঁচে নেই, সুতরাং ফিরে এসে সে আর ওগুলো ক্লেম করতে পারবে না। শুধু দেখবেন এই যে এগুলো আপনি নিয়ে যাচ্ছেন, এর জন্য যেন আমি আবার কোনো বিপদে না পড়ি। এইবারে ভাদুরি মশাই হাসলেন, বললেন, না না, সে ভয় করবেন না। সত্যি বলতে কি, এগুলো এখানে থাকলেই হয়তো আপনার বিপদ বেশি। আমরা উঠে পড়লুম। দরজা পর্যন্ত মিস্টার ভার্গব আমাদের সঙ্গে সঙ্গে এলেন। ভদ্রলোককে একটু গম্ভীর দেখাচ্ছিল, মনে হলো ভাদুরি মশাইয়ের শেষ কথাটা তাঁকে একটু চিন্তায় ফেলে দিয়েছে। রাস্তায় নেমে জিজ্ঞেস করলুম, এখন তাহলে কোথায় যাবেন? লালবাজারে, সেখান থেকে গাড়িটা বার করে নিয়ে আপনাকে আপনার অফিসে পৌঁছে দিয়ে কাকুরগাছি ফিরব। চিঠির মধ্যে কোনো ক্লু পেয়েছেন মনে হচ্ছে। আরে দূর মশাই, এত তাড়াতাড়ি কি আর ক্লু পাওয়া যায়? মিস্টার ভার্গবকে তাহলে বললেন কেন যে চিঠিগুলো ওখানে থাকলে ওকে বিপদে পড়তে হতো? একটু ভয় পাইয়ে দেবার জন্য বললুম। কথাটা আমার বিশ্বাস হলো না, কিন্তু সেটা চেপে গিয়ে বললুম, যাক, এখন তাহলে কয়েকটা দিন কলকাতাতেই থাকছেন, কেমন? থাকতেই হচ্ছে। ও হ্যাঁ, একটা কথা আপনাকে জিজ্ঞেস করা হয়নি, দিন তিনেক ছুটি নিতে পারবেন? হাঁটতে হাঁটতে লালবাজারের কাছাকাছি চলে এসেছিলুম, বললুম, তা বোধ হয় পারবো। তাহলে কাল সকালে কাঁকুরগাছিতে চলে আসুন, এই ধরুন 10টা নাগাদ। দুপুরের খাওয়া ওখানেই খেয়ে নেবেন। বাসন্তী যদি আসতে পারে তাকেও নিয়ে আসুন। না না, বাসন্তী বোধহয় যেতে পারবে না, তবে সদানন্দবাবু তো ছাড়বার পাত্র নন, তিনি কিন্তু যাবেন। বেশ তো, তাকেও নিয়ে আসুন। আসবার পথে বিমল বরাটের খবরটাও যদি নিয়ে আসেন তো ভালো হয়, ভদ্রলোকের জন্য সত্যি একটু চিন্তায় আছি। আচ্ছা, ওই ফটো থেকে স্পষ্ট করে কিছু বোঝা গেল? যা বুঝেছি সেই অনুযায়ী নিজেও খোঁজ নিয়েছি, শোভনকেও খোঁজ নিতে বলেছি। আমার যা ধারণা, শোভন আশা করছি কাল সকালে সেটা করাবরেট করবে। তার মানে কাল সকালে শোভন চৌধুরীও ওখানে আসছেন? তা তো আসছেন। যান, এখন রাস্তা পেরিয়ে স্টিভেন হাউসের তলায় গিয়ে দাঁড়ান, আমি গাড়ি নিয়ে আসছি, ওখান থেকেই আপনাকে তুলে নেব। ভাদুরি মশাই বললেন, ইলেকট্রিক্যাল গুডসের কোম্পানিতে প্রসাদ গুপ্ত যে মাত্র মাসখানেক কাজ করেছিল, মিস্টার ভার্গব তা তোমাকে বলেছেন শোভন। লোকটা গত জানুয়ারিতে ওখানে কাজে ঢোকে, আর ফেব্রুয়ারিতে মানে গত মাসে তার চাকরি যায়। কেন যে তাকে বরখাস্ত করা হয় তাও তুমি জানো? জানি, মানে মিস্টার ভার্গব যা বলেছেন তাই জানি। শোভন চৌধুরী বললেন, লোকটা নাকি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নয়, জাল সার্টিফিকেট দেখিয়ে চাকরি করতে ঢুকেছিল, অন্যান্য যেসব কাগজপত্র মানে টেস্টিমোনিয়াল ইত্যাদি দেখিয়েছিল তাও নাকি জাল। কোনো চিঠিপত্রের কথা মিস্টার ভার্গব তোমাকে বলেননি কেমন? চিঠিপত্র কই না তো। প্রসাদ গুপ্তকে তাড়িয়ে দেবার পর তার টেবিলের টানায় গোটা কয় চিঠি পাওয়া যায়, লাভ লেটার্স। মিস্টার ভার্গবের কাছ থেকে সেগুলি আমি নিয়ে এসেছি, কোনো মেয়ের লেখা, তবে নাম ঠিকানা নেই। এই ভুতুড়ে ফোনগুলো এই করছে না তো। তা আমি কি করে বলবো। চিঠির প্যাকেটটা শোভন চৌধুরীর হাতে তুলে দিয়ে ভাদুরি মশাই বললেন, পড়ে দেখো। আমার বয়স হয়েছে, এসব প্রেমপত্রের ভাষা বোঝা আমার কর্ম নয়, তুমি হয়তো বুঝতে পারবে। আজ বুধবার সকাল 10টার মধ্যেই আমরা সবাই কাকুরগাছির আকাশবিহারে এসে জমায়েত হয়েছি। বাসন্তী প্রথমটায় আসতে চাইছিল না, পরে মালতি তাকে ফোন করায় সে মত পাল্টায়। আর সদানন্দবাবু যে এসেছেন তা না বললেও চলে।
ভদ্রলোকের এই একটা ব্যাপার দেখছি। এমনিতে একটু ভীতু প্রকৃতির মানুষ, ঝুট ঝামেলা থেকে যথাসম্ভব দূরে থাকেন, কিন্তু অন্যদিকে আবার এসব ব্যাপারে বেজায় কৌতূহল, তাই না এসেও পারেন না। আসবার সময় বিমল বরাটের খোঁজটাও করে এসেছি। বিমল তার বাড়ি থেকে কাল সকালে যাও বা বাজার করতে বেরিয়েছিল, দুপুর থেকে রাত 12টার মধ্যে 5-6টা উড়ো ফোন পেয়ে সে আর তার সদরদরজা চৌঘাট পেরিয়ে রাস্তায় নামছে না। ফোনে তাকে শাসানো হচ্ছে যে প্রিন্টগুলো সে বিক্রি করেছে এই খবর তাদের অজানা নয়, তবে নেগেটিভগুলো যেন সে কিছুতেই হাতছাড়া না করে, করলে নাকি তার মৃত্যু একেবারে অবধারিত। কিন্তু প্রিন্টের সঙ্গে নেগেটিভও তো তুমি ভাদুরি মশাইকে দিয়ে দিয়েছ। বিমল রাস্তায় বেরোয়নি, বৈঠকখানা ঘরের জানলায় দাঁড়িয়ে কথা বলছিল। বলল, তা দিয়েছি বটে, তবে স্বীকার করিনি। আমি বললুম, বুদ্ধির কাজ করেছ, ওটা স্বীকার করো না। কিন্তু নেগেটিভগুলো তো ওরা কিনতে চাইছে কিরণদা, ওদের ঠেকাবো কী করে? বলবে যে ওগুলো পুড়িয়ে ফেলেছ। আর হ্যাঁ, ভাদুরি মশাই এর কথাটা মনে রেখো, বাড়ি থেকে এখন কয়েকটা দিন না বেরোনোই নিরাপদ। কথাটা বিমলকে বলবার দরকার ছিল না, আমার কথা শেষ হতে না হতেই সে জানলা বন্ধ করে দেয়। গাড়িতে ফিরে এসে সদানন্দবাবু বললেন, নেগেটিভগুলোর জন্যে ওরা এত ঝুলোঝুলি করছে কেন বলুন তো? ইঞ্জিন স্টার্ট দিয়ে বললুম, করাই তো স্বাভাবিক, আদালতে প্রিন্টগুলোকে এভিডেন্স হিসেবে দাখিল করা হবে, শুনলেন না? তা সত্যি যদি ওর মধ্যে ওদের ক্রাইমের কোনো প্রমাণ থাকে তো ওরা বলবে যে ফটোগ্রাফগুলো জাল, কিন্তু প্রিন্টের সঙ্গে নেগেটিভও যদি প্রডিউস করা হয় তাহলে তো সেটা বলা শক্ত হবে। শোভন চৌধুরীর পত্রপাঠ শেষ হয়েছিল। চিঠি থেকে চোখ তুলে তিনি যখন ভাদুরি মশাইয়ের দিকে তাকালেন তখন তার মুখ চোখ কোনো ভাবান্তর প্রকাশ করল না। বললেন, একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়েছে, ফলে তার মনে হচ্ছে এমন ছেলে ভূভারতে আর দ্বিতীয়টি জন্মায়নি। বিয়েটা হয়ে গেলে অবশ্য বুঝতে পারত যে যাকে সে ভগবানের বাচ্চা বলে ভাবছে আসলে সে একটি পাক্কা জালিয়াত, কিন্তু চিঠিটা যখন লেখে তখন সে জানত না, তাই বিয়ে করবার জন্য খেপে গিয়েছিল। ভাদুরি মশাই বললেন, শুধু এইটুকুই বুঝলে, আর কিছু বুঝলে না? আর কি বুঝব? বিয়েটা হচ্ছিল না কেন অন্তত সেটা তো বোঝা উচিত। শোভন চৌধুরী হেসে বললেন, হচ্ছিল না মেয়েটার দজ্জাল পিসির জন্য। পিসি শুনেছে যে পাত্র ইঞ্জিনিয়ার, কিন্তু শুধু এইটুকুতে তার মন ওঠেনি। ভাইজের জন্যে তিনি বিলেত ফেরত পাত্র চান, চিঠিগুলো পড়ে অন্তত সেরকমই তো আমার মনে হলো। ঠিকই মনে হয়েছে। শোভন চৌধুরীর কাছ থেকে প্যাকেট ফেরত নিয়ে এবারে সেটা আমার দিকে এগিয়ে দিয়ে ভাদুরি মশাই বললেন, নিন কিরণবাবু, এবার আপনি এগুলো পড়ে দেখুন। মিস্টার ভার্গব বলেছিলেন খান 3-4 চিঠি, প্যাকেট খুলে দেখল মোট 5খানা, কোনোটার দৈর্ঘ্যই 10-12 লাইনের বেশি নয়, প্রতিটি চিঠি উচ্ছ্বাসে ভরা, শুধু শেষের চিঠিটা বাদে, সেটা এখানে তুলে দিচ্ছি। পিজি, পরশু রাত্রিটা তোমার সঙ্গে কাটিয়ে ওই যে বাড়ি ফিরলুম তখন থেকে মাত্র একটা চিন্তাই ভর করেছে আমার মাথায়। আমি বুঝতে পেরে গেছি যে তোমাকে ছাড়া আমি বাঁচবো না। পিসিকে সে কথা আমি বলে উঠছি, সে যে তা বোঝে না তাও নয়, কিন্তু তার ওই এক ধনুর্ভঙ্গপণ, তোমাকে বিলেত যেতে হবে। নাকি এখানকার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোনো দাম নেই, যত দাম বিলিতি ডিগ্রির। কি করব বলো, মা আছেন বটে, তবে বাবার মৃত্যুর পর থেকেই পিসি আমার গার্জেন। আমি বলি কি, এত করে যখন বলছে আর খরচও যখন ওই দেবে তখন আর আপত্তি করো না। তার আগে অবশ্য বিয়েটা আমরা গোপনে সেরে ফেলবো, কিছু ভেবো না। তুমি রওনা হবার 3-4 বাদে আমি ঠিকই লন্ডনে গিয়ে জয়েন করব তোমার সঙ্গে। ডিয়ার, চিঠি পড়া শেষ হয়ে গিয়েছিল। ভাদুরি মশাই বললেন, আপনি কি বুঝলেন কিরণবাবু? বললুম, এ তো শোভনবাবু যা বুঝেছেন তার বেশি কিছু বুঝিনি। মেয়েটা বিয়ের জন্য খেপে উঠেছিল, কিন্তু পিসির জন্য বিয়েটা করতে পারছিল না। বিয়েতে যে পিসির পুরোপুরি অমত ছিল তা অবশ্য মনে হয় না, তবে হ্যাঁ, পিসি চাইছিল যে পাত্র ইতিমধ্যে বিলেত থেকে একটা ডিগ্রি কি নিদেন একটা ডিপ্লোমা নিয়ে আসুক। তা সেটা তো অস্বাভাবিক কোনো ব্যাপার নয়, এমন তো কত লোকেই চায়। তাছাড়া বিলেত গিয়ে পড়াশোনা করবার খরচটা যে পিসি দিয়ে দিত চিঠিতে তো তাও স্পষ্ট করে লেখা রয়েছে। অরুণ সান্যাল বললেন, দেখুন দাদা, চিঠিগুলো তো আমিও পড়েছি, সত্যি কথাটা বলি এই পিসির মতলব আমার মোটেই সুবিধের ঠেকছে না। ভাদুরি মশাই বললেন, কেন?
কি জানেন, পিসিটি বোধহয় আ বেটার ওল্ড মেড, নিজে হয়তো প্রেম টেম করে দাগা খেয়েছিল, সেই থেকে পুরুষ জাতটার উপরে খেপে আছে। কেউ যে বিয়ে করে সুখী হতে পারে তার ভাবতেই পারছে না। শোভন চৌধুরী বললেন, বিচিত্র নয়, আমিও এরকমের বিটার ওল্ড মাসি পিসি দু চারটে দেখেছি, বিয়ের নাম শুনলেই তারা খেপে যায়। চিঠিগুলো ভাদুরী মশাইকে ফিরিয়ে দিয়েছিলাম। শোভন চৌধুরীর কথা শুনতে শুনতে তিনি সেগুলো আবার প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখতে চাচ্ছিলেন, কিন্তু ঢোকানো আর হলো না। সদানন্দবাবু প্রায় ডুকরে উঠে বললেন, বা আমি একবার দেখব না। ও তাই তো, ভাদুরী মশাই চিঠিগুলোকে সদানন্দবাবুর দিকে এগিয়ে ধরে বললেন, ছিছি বড্ড ভুল হয়ে যাচ্ছিল, আপনারই তো দেখা হয়নি, নিন ভালো করে দেখুন আর দেখে বলুন আপনার কী মনে হয়। বঙ্কু ঘোষের ছেলের ব্যাপারটায় আপনি যা বলেছিলেন, দ্যাট পুট মি অন দ্য রাইট ট্র্যাক, দেখুন এবারেও যদি সেরকমের কিছু বলতে পারেন। ভাদুরী মশাইয়ের এই একটা মস্ত গুণ, সদানন্দবাবুর ব্যাপারে এমনভাবে কথা বলেন যে তার মনে হয় যেসব মতামত তিনি দেন রহস্য সমাধানে সত্যিই যেন সেগুলো খুব কাজে লাগছে। কিন্তু তার ফল হয়েছে এই যে সদানন্দবাবু আর আজকাল আমাকেও বিশেষ পাত্তা দিচ্ছেন না। চিঠিগুলোর উপরে চোখ বুলিয়ে নিয়ে তিনি বললেন, একটা কথা আপনারা বোধহয় কেউ বুঝতে পারেননি। কৌশিক বলল, কি বুঝতে পারেনি বলুন? এই পিজি ব্যাপারটা, আমার মনে হয় এই পিজি হচ্ছে প্রসাদ গুপ্ত, প্রসাদের পি আর গুপ্তের জি, মানে সংক্ষেপে তো ওটাই দাঁড়াচ্ছে। হাসি চেপে বললুম, আরে মশাই সেটা আমরা সবাই বুঝেছি, কিন্তু প্রসাদ গুপ্তের এই ডিয়ারটিকে? প্রশ্ন শুনে সদানন্দবাবু খানিকক্ষণ একেবারে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর বললেন, প্রসাদ গুপ্তের ডিয়ারকে তা আমি কি করে বলবো, আমি যদি প্রসাদ গুপ্ত হতুম তাহলে বলতে পারতুম। ভাদুরী মশাই হেসে বললেন, যদি বলি ওটা ডিয়ার নয়, নাম আর পদবীর আদ্যক্ষর ডিআর, তাহলে পারবেন? এটা অবশ্য আমার মাথায় খেলেনি, শোভন চৌধুরী, অরুণ সান্যাল আর কৌশিকের মাথাতেও খেলেছে বলে মনে হলো না। কৌশিক বলল, ডিআর তো কত কিছুই হতে পারে মা বাবু, দেবশ্রী রায় হতে পারে, দীপালী রাউত হতে পারে, দময়ন্তী রাজগুরু হতে পারে, দীপান্বিতা রুদ্র হতে পারে, দোলন চাপা রক্ষিত হতে পারে, দাক্ষায়ণী রাহা হতে পারে। অরুণ সান্যাল বললেন, ও থাম থাম, আমার মাথা ঘুরছে রে, থাম। ভাদুরী মশাই বললেন, কি সদানন্দবাবু, ডিআর থেকে আপনার কি মনে হয়? সদানন্দবাবু বললেন, পিজির প্রবলেমটা তো আমি সলভ করে দিয়েছি, এখন ডিআর নিয়ে যে প্রবলেম সেটা এরা পাঁচজনে মিলে সলভ করুন। শোভন চৌধুরী বললেন, সলভ করবার কিছু নেই, ওর থেকে কোথাও পৌঁছানো যাবে না, ঠিকানা থাকলে এক্ষুনি গিয়ে ধরতুম, তা তো নেই, স্রেফ হ্যান্ডরাইটিং মিলিয়ে এখন কাকে গিয়ে ধরব। চা এসে গিয়েছিল, সেই সঙ্গে এই নোটিস যে যতই চাঁচামেচি করি না থার্ড রাউন্ড চা পাওয়া যাবে না। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, ঠিক 12টায় খাবার ডাক পড়বে। অরুণ সান্যালের দিকে তাকিয়ে কৌশিক বলল, এ ব্যাপার কি বলো তো বাবা, মায়ের মেজাজ এত মিলিটারি হয়ে গেল কেন, আগে তো এত অর্ডার ঝাড়তে দেখিনি। অরুণ সান্যাল হেসে বললেন, অর্ডারটা তোদের জন্যে নয়, আমার জন্যে, তোরা চা খেলে যদি আমিও এক কাপ চেয়ে বসি, তাই ব্ল্যাঙ্কেট ব্যান জারি হয়ে গেল বুঝলি। ভাদুরী মশাই বললেন, মালতী যা করেছে ঠিকই করেছে, কদিন ধরে সত্যিই তো দেখছি যে চা তুমি একটু বেশি খাচ্ছ অরুণ, সিগারেট ছেড়েছ আর চায়ের মাত্রা একটু কমিয়ে আনতে পারছো না? এ সবই যদি ছেড়ে দিই তো কী নিয়ে থাকবো বলুন তো, বেঁচে থাকার ইচ্ছেটাই তাহলে তো চলে যাবে। কথাটা অরুণ এতই দুঃখিত গলায় বললেন যে শুনে মনে হলো অরুণ সান্যালের নাম করুণ সান্যাল হলেও সেটা মোটেই বেমানান হতো না। সদানন্দবাবু বললেন, আরে মানুষ কি শুধু চা খাবার জন্যই বেঁচে থাকে নাকি, লুক অ্যাট মি, আমি তো এখানে এসে সেকেন্ড রাউন্ডের চাও খাইনি, বাড়ি থেকে বেরোবার আগে এক কাপ চা খেয়েছি, আর এখানে এসে এক কাপ খেলুম, ব্যাস এবেলার মতো আমার চা খাওয়া হয়ে গেল, থার্ড কাপ খাবো বিকেলে বাড়ি ফিরে, বুঝলেন, দিনে তিন কাপ ওই হচ্ছে আমার লিমিট, এর নড়চড় হবার জো নেই। অরুণ সেই আগের মতোই দুঃখিত গলায় বললেন, আপনার কথা আলাদা, ওই রকমের মনোবল কি সকলে থাকে বলুন? না থাকে না, সদানন্দবাবু বললেন, এই কিরণবাবুর কথাই ধরুন না কেন, দিনে বোধ হয় তা অন্তত 25-30 কাপ চা খান, ছি ছি একদম মনোবল নেই। আমি বললুম,
এ মোটেই আমি 25-30 কাপ খাই না, মেরে গেটে 15-20 কাপ হয়তো হবে, তাও তো দুধ চিনি না দিয়ে। দুধ চিনি যে খান না সেটা ভালোই করেন, কিন্তু লিকারি বা 15-20 কাপ খাবেন কেন? একটু ডিটারমিনেশনের পরিচয় দিন তো। ঘুম থেকে উঠে নিজেকে বলুন কিছুতেই নয়, মরে গেলেও নয়, কাভি নেহি। কৌশিক বলল, ঘুম থেকে উঠে লোকে কত ভালো ভালো প্রতিজ্ঞা করে, আর কিরণ মামা আপনি কিনা 15 কাপ চা খাবেন না বলে প্রতিজ্ঞা করবেন? অরুণ সান্যাল বললেন, আর তাছাড়া বছরে যে কোনো সময় কি হুট করে ওই রকমের প্রতিজ্ঞা করতে হয়? প্রতিজ্ঞা করার একটা সময় আছে না, ওটা নিউ ইয়ার্স ডেতে করতে হয়। এখন তো মার্চ চলছে, আর তো মাত্র 9টা মাস, তারপরেই নতুন বছর এসে যাবে। আমি বলি কি, ওটা 1 জানুয়ারির জন্য তোলা থাক। সদানন্দবাবু বললেন, তার মানে আপনাদের ডিটারমিনেশন নেই, এই করেই তো বাঙালি জাতটা মরতে বসেছে। ভাদুরী মশাই বললেন, যা চলে, কাজের কথাই তো চাপা পড়ে গেল। মালতী এসে বলল, উঠে পড়ুন, আপনাদের খাবার দেওয়া হয়েছে। সদানন্দবাবু মনে হলো এই ডাকটার জন্যেই অপেক্ষা করছিলেন। পাঞ্জাবির আস্তিন গুটিয়ে দরজার দিকে এগোতে এগোতে বললেন, এক কাজের কথা খাবার পরে হবে, চলুন চলুন। খাওয়ার পরে একটু বিশ্রাম নিলে ভালো হতো, কিন্তু তার সুযোগ পাওয়া গেল না। শোভন চৌধুরীর আপিসে ফিরবার তাড়া ছিল, তাই ভাদুরী মশাই বললেন, তাহলে আর সময় নষ্ট করে লাভ নেই। শোভন, ছবি দুটো তো আমরা দেখেছি, কিন্তু কিরণবাবু আর সদানন্দবাবু দেখেননি, মানে যেভাবে দেখা দরকার সেভাবে দেখেননি। এবার একটু নজর করে দেখলে নিশ্চয়ই ব্যাপারটা ধরতে পারবেন। শোভন চৌধুরী বললেন, ব্লো আপ করা অংশ দুটোই দেখাবো তো? না না, ও দুটো অংশ ব্লো আপ করে যা দাঁড়িয়েছে সেটা পরে দেখিও, আগে বরং পুরো দুটো ছবি দেখাও। প্যাকেট থেকে ছবি দুটো বার করে নিয়ে শোভন চৌধুরী আমার দিকে এগিয়ে দিলেন। দেখা ছবি, একটাতে দেখা যাচ্ছে অ্যাম্বাসেডার গাড়িটা গিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা মেরে সেটাকে ফেলে দিয়েছে, ফুটপাতে লোকজন বিশেষ নেই। অন্যটায় দেখছি গাড়িটা ফুটপাতের উপরে পুরোপুরি উঠে পড়েছে, ভিড়ও জমে গেছে তার চতুর্দিকে। ফুটপাত ঘেঁষে পার্ক করা গাড়িগুলোকে দেখা যাচ্ছে দুটো ছবিতেই। ছবি দুটো দেখে নিয়ে সদানন্দবাবুর দিকে এগিয়ে দিলুম। ভাদুরী মশাই বললেন, কি বুঝলেন? আমি বললুম, যে ছবিতে ভিড় নেই সেটা তো আগে তোলা, কিন্তু একই সঙ্গে মনে হচ্ছে যে এ ছবি রাস্তায় দাঁড়িয়ে তোলা নয়, একটু উঁচু থেকে তোলা হয়েছে। ওটাই প্রথম ছবি, মানে যেটা রাস্তার ওদিক থেকে তোলা হয়েছে। হ্যাঁ তা তো বুঝলুম, কিন্তু বিমল তো আর ওখানে কোনো দোতলার বারান্দা কি জানলা থেকে ছবি তোলেনি, তেমন সুযোগও তখন তার ছিল না। গাড়িতে করে আসছিল, সেই অবস্থায় অ্যাক্সিডেন্টটা ঘটতে দেখে তক্ষুনি তক্ষুনি ভিউ ফাইন্ডারে চোখ রেখে শাটার টিপে দেয়। তাহলে ওটা উঁচু জায়গা থেকে তোলা হয়েছে বলে মনে হচ্ছে কেন? ভাদুরী মশাই মৃদু হেসে বললেন, তা মনে হবে না, সত্যি তো ওটা একটু উঁচু জায়গা থেকে তোলা হয়েছে। হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু উঁচু জায়গাটা বিমল ওখানে পেল কোথায়? সদানন্দবাবু ছবি দেখছিলেন ঠিকই, কিন্তু তার কান দুটো যে আমাদের কথাবার্তার দিকেই আটকে ছিল তাতে সন্দেহ নেই। ছবি থেকে চোখ তুলে তিনি আমার দিকে তাকালেন, বললেন, তাও বুঝতে পারছেন না? আমি বললুম, আপনি পেরেছেন? তা কেন পারবো না, ওই সময় কেউ হয়তো একটা মই ঘাড়ে করে ওখান দিয়ে যাচ্ছিল, বিমল সেই মইটা তার কাছ থেকে চেয়ে নিয়ে। ভাদুরী মশাই বললেন, আরে মই টইয়ে দরকার কি, বিমলবাবু তো আর হুট খোলা গাড়িতে করে হাওয়া খেতে বেরোননি, ছাতওয়ালা গাড়িতে করেই আসছিলেন। আমার ধারণা এই ছবি সেই গাড়ির ছাতে উঠে তোলা হয়েছে। কাজটা অবশ্য খুবই তাড়াতাড়ি তাকে করতে হয়েছিল, তা নইলে কি আর ভিড় জমে যাবার আগের অবস্থার এই ছবিটা তিনি তুলতে পারতেন? কিছুতেই পারতেন না। আর সেটা না পারলে কি হতো জানেন? আমি বললুম, কি হতো? অপরাধীকে যা চিনিয়ে দেয় সেই প্রমাণটা আমরা পেতুম না। ওহে শোভন, এই ছবির যে অংশটা ব্লো আপ করেছো সেটা এবার দেখিয়ে দাও তো। শোভন চৌধুরী যে ছবিটা এবারে এগিয়ে দিলেন তাতে আর কিছু নেই, শুধু পর পর পার্ক করা গাড়িগুলিকেই দেখতে পাওয়া যাচ্ছে। মোট 5টা গাড়ি, 2টো অ্যাম্বাসেডার, 2টো মারুতি আর 1টা ফিয়েট। 1টা অ্যাম্বাসেডার আর 1টা মারুতি ছাড়া বাদবাকি 3টে গাড়ির কোনোটাতেই ড্রাইভার নেই। মারুতি গাড়ির সামনের ডান দিকের দরজা অর্থাৎ ড্রাইভারের পাশের দরজাটা সামান্য খোলা, সেই খোলা দরজা দিয়ে ড্রাইভারটির হাত নিচের দিকে ঝুলে রয়েছে। নিজের সিটে বসেই রাস্তা থেকে লোকটি কিছু কুড়িয়ে নিচ্ছে বলে মনে হলো।
অ্যাম্বাসেডার গাড়ির ড্রাইভারটিকে দেখে বোঝা যায় সে ভ্যাবাচাকা খেয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় হঠাৎ একটা বিশাল রকমের ধাক্কা খেলে যা হতে পারে তার মুখ চোখের অবস্থা একেবারে সেই রকম। লোকটা সত্যি হয়তো ঘুমোচ্ছিল, আচমকা ঠোকাঠুকির শব্দ শুনে জেগে উঠেছে। ছবিখানা সদানন্দবাবুর হাতে তুলে দিয়ে শোভন চৌধুরীকে বললুম, দ্বিতীয় ছবির যেটুকু অংশ ব্লো আপ করেছেন সেটার সঙ্গে এটার কোনো তফাত আছে? দ্বিতীয় ছবির ব্লো আপ প্রিন্টটা এগিয়ে ধরে শোভন চৌধুরী বললেন, দেখলেই বুঝতে পারবেন, দেখুন। বলতে গেলে একই ছবি, পরপর পার্ক করে রাখা সেই পাঁচটা গাড়ি, অ্যাম্বাসেডার, মারুতি আর ফিয়াট। হঠাৎ দেখলে কোনো তফাত আছে বলে মনে হয় না, আমারও মনে হয়নি, কিন্তু তারপরেই ধরতে পারলুম যে না, তফাত আছে। অ্যাম্বাসেডার গাড়ির ড্রাইভারটির মুখ চোখে প্রথম ব্লো আপে যে ভ্যাবাচাকা ভাবটা দেখেছিলুম, এটাতে সেটা নেই। তার বদলে ফুটেছে কৌতূহলের ছাপ, যেন বিরল ভাবটা কাটিয়ে উঠে লোকটা এবারে জানতে চাইছে যে ব্যাপারটা কী। এটা যে একটা অ্যাক্সিডেন্ট তা সে নিশ্চয়ই ধরতে পেরেছে, কীভাবে অ্যাক্সিডেন্টটা ঘটলো এবং তাতে কেউ মারা পড়ল কি না এবার সেটা সে জানতে চায়। তার মুখে চোখে সেটা স্পষ্ট। আরেকটা পার্থক্য দেখতে পেলুম, মারুতি গাড়ির সামনের ডান দিকের দরজাটা এই দ্বিতীয় ব্লো আপে খোলা নয়। প্রথম ব্লো আপে সেটা খোলা দেখেছিলুম, এটাই সেটা বন্ধ। মারুতির ড্রাইভার তার পাশের খোলা দরজা দিয়ে হাত বাড়িয়ে রাস্তা থেকে কিছু একটা জিনিস সম্ভবত তুলে নিচ্ছিল। এই ছবি তোলার আগে সে হাতখানাকে ভিতরে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দেয়। পার্থক্য দুটোর কথা ভাদুরী মশাইকে জানাতে তিনি বললেন, সাবাস, চোখের মাথা তাহলে একেবারে খাননি দেখছি। তাহলে এখন বলুন যে প্রথম ছবিতে মারুতির ড্রাইভারটি ওই যে তার গাড়ির দরজা দিয়ে হাত বাড়িয়ে রাস্তা থেকে একটা জিনিস কুড়িয়ে নিচ্ছে, ওটা কি? প্রথম ব্লো আপটায় আরেকবার চোখ বুলিয়ে বললুম, জিনিসটা কি হলফ করে বলতে পারবো না, তবে যতদূর মনে হয় গাড়ির টুল বক্সের কোনো যন্ত্র, সম্ভবত একটা স্ক্রু ড্রাইভার। হলো না। তাহলে একটা রেঞ্চ? না, তাও নয়। তাহলে হঠাৎ একটা সন্দেহ আমার মনের মধ্যে উকি দিয়ে গেল। ভাদুরী মশাইয়ের দিকে সরাসরি তাকিয়ে বললুম, তাহলে কি সেদিন যা দিয়ে? রাইট, ভাদুরী মশাই বললেন, সেদিন যা দিয়ে অ্যাম্বাসেডার গাড়িটার টায়ার ফাটানো হয়েছিল ওটাই সেই যন্ত্র, ছোট্ট একটা পিস্তল। আরও যদি ব্লো আপ করি তো আরও স্পষ্ট করে সেটা বোঝা যাবে। সদানন্দবাবু বললেন, ওরে বাবা, মারুতির ওই ড্রাইভারটি তাহলে গুলি চালিয়েছিল নাকি? ওই গুলি চালিয়েছিল। অ্যাম্বাসেডার গাড়িটা যখন ওর পাশ দিয়ে বেরোচ্ছে তখন পাশের জানলা দিয়ে হাত বাড়িয়ে গুলি চালায়। তবে কিনা আমার ধারণা ও ভাড়াটে লোক, পিছনে অন্য কারো হাত রয়েছে, সেটা কে সেটা জানাই এখন সবচেয়ে জরুরি। শোভন চৌধুরী বললেন, আমি আর বুঝতে পারছি না, অলরেডি দেরি হয়ে গেছে, এবারে আমাকে অফিসে যেতে হবে। ভাদুরী মশাই বললেন, তা যাও, তবে দুটো কাজ তোমাকে ঝটপট করতে হবে। এক, বনারস থেকে যে খবর আনাতে বলেছি সেটা আনিয়ে দিতে হবে। হ্যাঁ, কালই বনারসে ফোন করেছি, খবরটা সম্ভবত আজই পেয়ে যাব। দু নম্বর কাজের কথা বলুন। এই মারুতি গাড়িটা সম্পর্কে যতটা সম্ভব খবর চাই, এর ওনারকে, ড্রাইভারটি দাগি আসামি কি না সব খবর নেবে। ড্রাইভারটি সম্পর্কে খোঁজ খবর করা শক্ত হবে না, ওর ফটো তো এখানেই পাচ্ছ, সুতরাং পুরনো পাপি কি না ফাইল মেলালেই সেটা জানতে পারবে। আর হ্যাঁ, ব্লো আপ করা ছবিগুলি আপাতত আমার কাছেই থাক, কাল তোমাকে ফেরত দেবো। রাত্রের দিকে তোমার কাছ থেকে একটা ফোন আসবে আশা করি। হ্যাঁ, খবর পেলেই আপনাকে ফোন করব। অ্যাটাচি কেসটা গুছিয়ে নিয়ে শোভন চৌধুরী বেরিয়ে যাচ্ছিলেন, পিছন থেকে ভাদুরী মশাই বললেন, দাঁড়াও। তারপর তার হাতে একটা চিরকুট ধরিয়ে দিয়ে বললেন, এ কোথায় কাজ করে সব লিখে দিয়েছি, এর বাড়ির ঠিকানা চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিন্তু ব্যাপারটা খুব ডিসক্রিটলি জেনে নিতে হবে, ঠিক আছে? মিনিট খানেক চুপচাপ কাটল, তারপর ভাদুরী মশাই বললেন, কী হলো, কেউ কিছু বলছেন না যে? সদানন্দবাবু বললেন, একটা কথা ভাবছি। কি ভাবছেন? ভাবছি যে ফুলঝুড়ি জ্বালানো হয়ে গেলে লোকে যেমন সেটাকে হাত থেকে ফেলে দেয়,
তেমনি গুলি চালানো হয়ে গেলেও পিস্তলটাকে লোকে হাত থেকে ফেলে দেয় নাকি? প্রশ্ন শুনে হো হো করে হেসে উঠলেন ভাদুরী মশাই। তারপর হাসি থামিয়ে বললেন, সাবাস সদানন্দবাবু, সাবাস, এতক্ষণে মোক্ষম কথাটি আপনি বলেছেন। আমি বললুম, ঠিকই তো, পিস্তলটা রাস্তায় পড়ে আছে কেন? ভাদুরী মশাই বললেন, সেটা আপনারা আন্দাজ করতে পারছেন না। না, কৌশিক কিন্তু পেরেছিল। হ্যাঁ, তা তো পারবেই, হেসে বললুম। নরানাং মাতুলক ক্রম, মামা যখন পেরেছেন তখন ভাগ্নেও পারবেন বই কি। কিন্তু আমরা তো আপনার ভাগ্নে নই, সুতরাং পারলুম না। এবারে আপনি দয়া করে বুঝিয়ে বলবেন কি? কৌশিক কি যেন বলতে যাচ্ছিল, ভাদুরী মশাই তাকে থামিয়ে দিয়ে বললেন, তোকে কিছু বলতে হবে না, যা বলবার আমি বলছি। কিরণবাবু, মারুতি ড্রাইভারের সিট থেকে ওই লোকটাই যে গুলি চালিয়েছিল সেটা মানছেন তো? হ্যাঁ, ব্লো আপ করা ছবি থেকে তো তাই মনে হয়। সো ফার সো গুড, কিন্তু সেটা মনে হবার পরেই একটা প্রশ্ন দেখা দিচ্ছে। প্রশ্নটা কি? না, গুলি চালিয়ে টায়ার ফাটাবার পরে পরেই পিস্তল শুদ্ধ হাতটাকে গাড়ির মধ্যে টেনে না নিয়ে পিস্তলটাকে সে রাস্তার উপরে ফেলে দিল কেন? হ্যাঁ, সত্যিই তো, কেন ফেলে দিল? যদি বলি এটা ফেলে দেবার ব্যাপার নয়, হাত থেকে পড়ে যাবার ব্যাপার, আপনি বিশ্বাস করবেন? কিভাবে পড়ে গেল সেটা তো আমিও জানি না, তবে আন্দাজ করতে পারি। আমার ধারণা লোকটা গুলি চালিয়ে অ্যাম্বাসেডার গাড়ির টায়ার ফাটাবার সঙ্গে সঙ্গেই একেবারে চেইন রিয়াকশনের মতো পরপর কয়েকটি ঘটনা ঘটে যায়। গাড়িটা বেটাল হয়ে বাঁয়ে ঝুঁকে পড়ে, তার ড্রাইভার বুঝে যায় অ্যাক্সিডেন্ট ঘটতে চলেছে, তৎক্ষণাৎ সে স্টিয়ারিং হুইল যতটা সম্ভব ডাইনে ঘোরায়, তার ফলে গাড়ির পিছনের অংশটা চলে যায় বাঁ দিকে। ওদিকে ড্রাইভার ততক্ষণে গাড়িটাকে সিধে করবার জন্য স্টিয়ারিং হুইল আবার বাঁয়ে ঘুরিয়েছে। তার মাথা নিশ্চয়ই সেই মুহূর্তে ঠিক ছিল না, তাই যতটা দরকার তার চেয়ে অনেক বেশি মাত্রায় ঘুরিয়েছিল নিশ্চয়ই, ফলে বাঁ দিকের ফুটপাতে উঠে পড়ে গাড়িটা গিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা খায়। এই যে পরপর কয়েকটি ঘটনা ঘটল, এর সবই কিন্তু ঘটেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু হাত থেকে পিস্তল পড়ে যাবার সঙ্গে এর কি সম্পর্ক? সবগুলি ঘটনার সম্পর্ক নিশ্চয়ই নেই, তবে একটা ঘটনার আছে। কোনটার? ভাদুরী মশাই মৃদু হেসে বললেন, অ্যাক্সিডেন্ট এড়াবার জন্যে অ্যাম্বাসেডারের ড্রাইভার ওই যে টায়ার ফাটার সঙ্গে সঙ্গে স্টিয়ারিং হুইলটাকে পরিমরি ডাইনে ঘুরিয়েছিল, আর তার ফলে তার গাড়ির পিছনের অংশ একেবারে হঠাৎই চলে গিয়েছিল বাঁ দিকে, ওটার আছে। আমার বিশ্বাস অ্যাম্বাসেডারের ওই পিছনের অংশটা মারুতি গাড়ির ড্রাইভারের পিস্তল ধরা হাতে গিয়ে সেই সময় ধাক্কা লাগায়, ফলে তার হাত থেকে ছিটকে পড়ে যায় পিস্তলটা। বিমলবাবুর ফটোতে আমরা তাকে রাস্তা থেকে সেটা ফের কুড়িয়ে নিতে দেখছি। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছিল, তবু বললুম, কিন্তু এর সবটাই তো আপনার আন্দাজ মাত্র, তাই না? আন্দাজ বলতে পারেন, রিকনস্ট্রাকশনও বলতে পারেন, তবে ড্রাইভারটি যদি ধরা পড়ে আর তার হাতে যদি একটা টাটকা জখমের চিহ্ন দেখা যায়, আমি কিন্তু অবাক হব না। কিসের জখম? ভাদুরী মশাই বললেন, অ্যাম্বাসেডারের পিছনের অংশের যে আচমকা ধাক্কায় পিস্তলটা পড়ে গিয়েছিল, তাতে পিস্তলধারীর ডান হাতটাও জখম হয়ে থাকতে পারে। কথাটা আরও এই জন্য ভাবছি যে জখম না হলে বিমলবাবু ছবি তুলবার আগেই সে পিস্তলটা কিন্তু তুলে নিতে পারত। বাসন্তী এতক্ষণ শোবার ঘরে বসে মালতীর সঙ্গে গল্প করছিল, এবারে ড্রয়িং রুমে এসে ঢুকল তারা। বাড়ি ফেরার কথাটা সম্ভবত আমাকে দেখেই বাসন্তীর মনে পড়ে গিয়ে থাকবে। বলল, কি ব্যাপার, বাড়ি ফিরতে হবে না? ভাদুরী মশাই বললেন, এত তাড়া কিসের, সবে তো 3টে বাজে, এরই মধ্যে ফেরার কথা উঠছে কেন? বা সারাটা দিন গল্প করে কাটালেই চলবে, ওবেলা কি রান্নাবান্না হবে কাজের লোকটিকে তাও তো বলে দিয়ে আসেনি। মালতি বলল, তাতে ভারী বয়েই গেছে, রাত্রির খাওয়াটাও এখান থেকে খেয়ে গেলেই তো হয়। বাসন্তী শিউরে উঠল, ওরে বাবা, দুপুরে তো ফাঁসির খাওয়া খেয়েছি, তার উপরে যদি এবেলাও খাওয়াও তবে আর বাঁচব না। অরুণ সান্যাল বললেন, ও কথা বলে আর লজ্জা দেবেন না বৌঠান, নতুন পাড়া, হাট বাজারের অন্ধি সন্ধি এখনও ঠিক মতো বুঝে উঠতে পারিনি, তাই ইচ্ছে থাকলেও ব্যবস্থাটা মোটেই ভালো হলো না। তবে কিনা আপনারা ঘরের লোক,
তাই জানি যে নিজগুণে সব মার্জনা করে দেবেন। বাসন্তী বলল, ব্যাস রে, সান্যাল মশাই তো একেবারে নেমন্তন্নের চিঠি ভায়ার কথা বলছেন দেখছি। ভাদুরী মশাই বললেন, একবেলা তো এখন চেম্বারে যায় না, সেই সময়টা বোধহয় ভাষা শিক্ষার কাজে লাগাচ্ছে। কিন্তু সে কথা থাক, আসল কথাটা হলো রাত্রিরে এখানে খাও বা না খাও, এক্ষুনি বাড়ি ফেরা চলবে না। চাটা খাও, তারপর সন্ধ্যের দিকে বাড়ি ফিরবে। ততক্ষণ আপনাদের খুন জখমের গল্প চলবে? তা তো চলবেই, ইচ্ছে করলে তোমরাও তাতে যোগ দিতে পারো। রক্ষে করুন, বাসন্তী বলল, ওসব গল্প আমাদের একটুও ভালো লাগে না। আমরা পাশের ঘরে চললুম, চায়ের তেষ্টা পেলে জানাবেন, পাঠিয়ে দেব। মালতী আর বাসন্তী ড্রয়িং রুম থেকে বেরিয়ে গেল। ভাদুরী মশাই বললেন, যা বলছিলুম, পিস্তল পড়ে যাওয়ার ব্যাপারটা সম্ভবত ওইভাবেই ঘটেছে। কিন্তু ও প্রসঙ্গ এখনকার মতো মুলতুবি রেখে ভাবা যাক যে শনিবার থেকে আজ বুধবার পর্যন্ত ঠিক কি কি সূত্র আমাদের হাতে এসেছে। পাঞ্জাবির পকেট থেকে ছোট্ট একটা খাতা বার করে কৌশিক বলল, সূত্রগুলি আমি এই খাতার মধ্যে নোট করে রেখেছি, পরপর বলে যাব। তা বল, তবে একটু আস্তে আস্তে বলবি। অ্যাম্বাসাডারের জখম ড্রাইভারকে নার্সিংহোমে পৌঁছে দেবার নাম করে যে লোকটি তার ফিয়েটে তুলে নেয়, তার চুলদাড়ি সাদা, বয়স অন্তত 65, এটা কম করে বললুম, 65 না হয়ে 70-75 হতে পারে। ঠিক আছে, এখন ওই এন্ট্রিটার পাশে একটা স্টার দিয়ে লিখে রাখ যে ফিয়েটের নাম্বার প্লেট ফলস। আর হ্যাঁ, লোকটি যে সত্যি সত্যি বুড়ো তা নাও হতে পারে, যেমন নাম্বার প্লেট তেমনি চুলদাড়িও ফলস হওয়া কিছু বিচিত্র নয়। সদানন্দবাবু বললেন, ভাদুরী মশাই বললেন, হ্যাঁ, সবটাই সম্ভবত মেকআপের ব্যাপার, নেক্সট পয়েন্ট। কৌশিক বলল, অ্যাম্বাসাডারের গ্লাভ কম্পার্টমেন্টে দুখানা এয়ার টিকিট আর একটা পাসপোর্ট পাওয়া গেছে। এই খবর পেয়ে পরদিন অর্থাৎ রবিবার সকালে কিরণ মামাকে সঙ্গে নিয়ে তুমি প্রকাশ চৌহানের সাদার্ন অ্যাভিনিউ এর ফ্ল্যাটে যাও। প্রকাশ চৌহান জানায় যে তার পাসপোর্ট খোয়া গেছে 10 দিন আগে, কিন্তু তখনও পর্যন্ত এই খোয়া যাবার খবরটা সে রিজিনাল পাসপোর্ট অফিসে কিংবা পুলিশকে জানায়নি। আচ্ছা মামাবু, তারপর কি জানিয়েছে, মানে রবিবার থেকে আজ বুধবারের মধ্যে? ইমেটিরিয়াল, অফ নো কনসিকোয়েন্স এট অল। এখন এই এন্ট্রিটার পাশে যা বলছি ক খ দিয়ে লিখে যা। ক, প্রকাশ চৌহানের ফ্ল্যাটটা আসলে একটি অফিস, সেটা রবিবারেও খোলা ছিল, আর আমাদের দেখে চৌহান প্রথমে ভেবেছিল যে আমরা রুংতার লোক। খ, রুংতা কে আমরা জানি না, তবে যে অ্যাম্বাসাডারটার টায়ার ফাটিয়ে অ্যাক্সিডেন্ট ঘটানো হয় তারও মালিক যে এক রুংতা সেটা আমরা জেনেছি। গ, প্রকাশ চৌহানের অফিসের টাইপিস্ট মেয়েটির নাম মিস রবিনসন। নেক্সট পয়েন্ট, অ্যাম্বাসাডার গাড়ির জখম ড্রাইভারকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গিয়ে খুন করা হয়। কাগজে তার ছবি দেখে দ্য গ্রেট ইন্ডিয়ান ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মিস্টার ভার্গব তাকে শনাক্ত করেন। লোকটির নাম প্রসাদ গুপ্ত, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে গত জানুয়ারিতে সে ওই কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের চাকরি করতে থাকে। কিন্তু চেকিংয়ে ধরা পড়ে যে তার সার্টিফিকেট জাল, ফলে ফেব্রুয়ারিতে তার চাকরি যায়। প্রসাদ গুপ্তের টেবিলের টানায় 5খানা প্রেমপত্র পাওয়া গেছে, লেখিকার নাম ঠিকানা নেই, সে শুধু ডিআর বলে তার পরিচয় দিচ্ছে। চিঠি পড়ে মনে হয় মেয়েটির এক পিসির জন্য প্রসাদ গুপ্তের সঙ্গে তার বিয়ে হতে পারছিল না, পিসির ইচ্ছে ছিল বিয়ের আগে প্রসাদ গুপ্তকে বিলেত থেকে ঘুরে আসতে হবে। ওর পাশে মাত্র একটা কথাই লিখে রাখ, প্রসাদ গুপ্তের গাড়িতে যে এয়ার টিকিট আর পাসপোর্ট পাওয়া গেছে তাতে মনে হয় সে বিলেত যাবার জন্যেই রওনা হয়েছিল, কিন্তু অন্য নামে যাচ্ছিল কেন? নেক্সট পয়েন্ট, বিমল বরাটের তোলা ছবিগুলির মধ্যে প্রথম দোকানের দুটো অংশ ব্লো আপ করে যা দেখা যাচ্ছে তাতে স্পষ্ট বোঝা যায় পথের ধারে পার্ক করা একটা মারুতি গাড়ি থেকে গুলি চালিয়ে অ্যাম্বাসাডারের টায়ার ফাটানো হয়েছে। যে গুলি চালিয়েছে তাকে শনাক্ত করা শক্ত হবে না। এখানে কি আর কিছু লিখে রাখবো মামাবু? ভাদুরী মশাই হেসে বললেন, লেখ যে যেমন বিমল বরাটকে তেমন আমাকেও ভয় দেখানো হচ্ছে। বিমল বরাটকে ভয় দেখানো হচ্ছে টেলিফোন করে, কে ফোন করছে জানবার উপায় নেই। আমাকে ভয় দেখানো হয়েছে টাইপ করা চিঠি লিখে, ফলে সেখানে অন্তত একটা ক্লু পেয়েছি। যে টাইপরাইটারে চিরকুটটা টাইপ করা হয়েছিল তার ছোট হাতের এ আর
বড় হাতের টি ভাঙা। লিখেছিস? খাতা থেকে ডট পেন তুলে কৌশিক বলল, হ্যাঁ মাও। ঠিক আছে, এবারে খাতাটা বন্ধ করে যা বলছি শোন। এই যে প্রকাশ চৌহানের পাসপোর্ট খোয়া গেল, অথচ খোয়া যাবার পরে পুরো 10 দিনের মধ্যেও সে তাই নিয়ে কোনো রা কাড়ল না। পুলিশ কি পাসপোর্ট অফিসে কোথাও কিছু না জানিয়ে স্রেফ গ্যাঁট হয়ে বসে রইল, এটা সে কেন করল কিছু আন্দাজ করতে পারিস? কেন করল? স্রেফ এই জন্য করল যে এটা আসলে খোয়া টোয়া যাবার ব্যাপারই নয়। সদানন্দবাবু বললেন, বলেন কি মশাই, প্রকাশ চৌহানের পাসপোর্ট খোয়া যায়নি? আমার অন্তত সেরকমই মনে হয়। পাসপোর্ট খোয়া যাওয়া কি চার ঠিকানি ব্যাপার? খোয়া গেলে কেউ চুপচাপ বসে থাকতে পারে? প্রকাশ চৌহান কিন্তু পুরো 10-10টা দিন চুপচাপ বসেছিল। আমার সঙ্গে যখন এই নিয়ে তার কথা হয় তখনও তাকে বিশেষ উদ্বিগ্ন বলে মনে হয়নি। তার থেকে আমার কি সন্দেহ হয় জানেন? কি কি সন্দেহ হয়? সন্দেহ হয় যে পাসপোর্ট খোয়া যাওয়া আসলে একটা সাজানো ব্যাপার। প্রকাশ চৌহান নিজের থেকেই তার পাসপোর্টটা প্রসাদ গুপ্তের হাতে তুলে দিয়েছিল, যাতে ছবিটা সামান্য একটু পাল্টে নিয়ে ওই পাসপোর্ট নিয়েই প্রসাদ গুপ্ত বিদেশে চলে যেতে পারে। তা হয়তো সে যেত, প্রকাশ চৌহান সেক্ষেত্রে কোনো উচ্চবাচ্য করত না, কিন্তু সে যেতে পারেনি। যাবার আগেই সে খুন হয়ে গেছে, ফলে প্রকাশ চৌহানকে বলতে হচ্ছে যে তার পাসপোর্টটা খোয়া গিয়েছিল। আমি বললুম, ওরে বাবা, রামের পাসপোর্ট নিয়ে শ্যাম বিদেশে যাচ্ছিল, এ তো সাংঘাতিক ব্যাপার। ইমিগ্রেশন অফিসারদের হাতে ধরা পড়ে যেত না যে এটা জাল পাসপোর্ট? ভাদুরী মশাই হেসে বললেন, কিরণ বাবু, আপনি এমনভাবে কথা বলছেন যেন জাল পাসপোর্ট নিয়ে কেউ কখনো কোথাও যায় না। হর বখর যায়, যারা যায় তাদের সবাই কি আর ধরা পড়ে? অনেকে পড়ে, অনেকে পড়ে না। আর তাছাড়া যে পাসপোর্ট নিয়ে কথা হচ্ছে সেটা তো আবার অত্যন্ত জালও নয়, শুধু ওই ছবিটাই যা অল্প একটু অদল বদল করা হয়েছে, খুব একটা পাল্টাবার দরকারই তো হয়নি। কৌশিক বলল, দরকার হয়নি কেন? সেটা আর কেউ না বুঝুক, তোর কিরণ মামা অন্তত বুঝতে পারবে, তাই না কিরণ বাবু? সদানন্দবাবু বললেন, কেন, শুধু কিরণবাবু বুঝবেন কেন? আমি বললুম, এই জন্য বুঝবো যে প্রকাশ চৌহানকে আপনিও দেখেননি, কৌশিকও দেখেনি, দেখেছি শুধু আমরা দুজন, অর্থাৎ ভাদুরী মশাই আর আমি। ফলে আপনারা না বুঝলেও আমরা বুঝতে পারছি যে দুজন লোকের চেহারা যদি মোটামুটি একরকমের হয় তাহলে একজনের পাসপোর্ট নিয়ে আর একজন স্বচ্ছন্দেই বিদেশ চলে যেতে পারে। ছবিতে সেক্ষেত্রে আর খুব বেশি অদল বদল ঘটাবার তো দরকার করে না। সদানন্দবাবু বললেন, তাই, ওই প্রকাশ চৌহানকে দেখতে একেবারে প্রসাদ গুপ্তের মতো। ভাদুরী মশাই বললেন, একেবারেই যে প্রসাদ গুপ্তের মতো তা নয়, বরং কিরণবাবু যা বললেন সেটাই ঠিক, মোটামুটি প্রসাদ গুপ্তের মতো। তফাতগুলির কথা একটু বলি। 1 নম্বর তফাত, প্রকাশ চৌহান ডাইনে থেকে বাঁয়ে চুল আঁচড়ায় আর প্রসাদ গুপ্ত বাঁ থেকে ডাইনে। 2 নম্বর তফাত, প্রকাশ চৌহানের চুলে সামান্য পাক ধরেছে, তার বয়স অন্তত 40-45, প্রসাদ গুপ্তের চুল সেক্ষেত্রে কুচকুচে কালো, বয়সও 30-35-এর বেশি হবে না। 3 নম্বর তফাত, প্রকাশ চৌহানের কপালের বাঁ দিকে একটা বড় সড়ো তিল রয়েছে, কিন্তু প্রসাদ গুপ্তের কপালে অমন কোনো তিল নেই। তা এ 3টে তফাত তো খুব সহজেই ঘুচিয়ে দেওয়া যায়। পাসপোর্টের মধ্যে প্রকাশ চৌহানের যে ফটোগ্রাফ রয়েছে তাতে চুলের যেখানে সাদা সেখানে কালো করে দিতে হবে, আর কপালের বাঁ দিকটার তিলটা মুছে দিতে হবে, ব্যাস এইটুকু কারিগরি যথেষ্ট, তার বেশি কিছু অদল বদল করতে হয়নি। আর চুলের ওই ফেরতাইটা? তার জন্যে পাসপোর্টের ছবি পাল্টাতে হবে কেন? ভাদুরী মশাই সদানন্দবাবুর প্রশ্নের উত্তরে বললেন, তার জন্যে প্রসাদ গুপ্ত তার চুলটা যদি ডাইনে থেকে বাঁয়ে আছড়ায়, পাসপোর্টের ছবির সঙ্গে তাহলে তার চুলের বিন্যাসেরও কোনো তফাত থাকে না। আমার ধারণা দিল্লি থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরবার আগে প্রসাদ গুপ্ত ঠিক সেইভাবেই তার চুল আঁচড়ে নিত। কৌশিক বলল, ও এই ব্যাপার। ভাদুরী মশাই বললেন, বললুম তো, আমার ধারণা এটাই হচ্ছে ব্যাপার। পাসপোর্ট খোয়া যায়নি, প্রকাশ চৌহান ওটা স্বেচ্ছাতেই প্রসাদ গুপ্তের হাতে তুলে দিয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে স্বেচ্ছায় সেটা সে দিল কেন?
বিনা স্বার্থে লোকটা এ কাজ করেছে বলে আমার তো মনে হয় না। নিশ্চয়ই এর পেছনে তার কোনো স্বার্থ ছিল, সেটা কি তা যদি জানতে পারি এই রহস্যের অনেকটাই তাহলে পরিষ্কার হয়ে যায়। পাশের ঘরে ফোন বেজে উঠল। একটু বাদেই মালতী এসে বলল, দাদা তোমার ফোন। ভাদুরী মশাই সোফা থেকে উঠে পাশের ঘরে চলে গেলেন, ফিরে এলেন মিনিট পাঁচেক বাদে। সোফায় বসে সিগারেট ধরিয়ে বললেন, শোভন ফোন করেছিল। কিছু খবর আছে? তা আছে, দুটো খবর। প্রথমত বেনারস থেকে জানিয়েছে যে প্রসাদ গুপ্তের কথাটা মিথ্যে নয়, সত্যি সে ওখান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেই বেরিয়েছে। অরুণ সান্যাল বললেন, যা চলে, জেনুইন ডিগ্রি হোল্ডারই যদি হবে তো মরতে জাল সার্টিফিকেট দেখিয়ে চাকরিতে ঢুকেছিল কেন? অন্য সব টেস্টিমোনিয়ালও তো শুনলাম বোগাস, যা কোনো মানে হয়? সদানন্দবাবু বললেন, এ তো ভাবাই যায় না মশাই। কৌশিক বলল, এটা নিয়ে পরে ভাবা যাবে, এখন দ্বিতীয় খবরটা বলো তো। ভাদুরী মশাই বললেন, দ্বিতীয় খবর মারুতি গাড়ির ড্রাইভার সম্পর্কে, তার খোঁজ মিলেছে। কোথায়? ট্যাংরার এক ডেজার্টেড বস্তি বাড়ির মধ্যে। নন ক্রিমিনাল, এর আগে বার দুই জেল খেটেছে, কিছুদিন আগে যে দাঙ্গা হয়ে গেল তার সূত্রে এমনিতেই পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছিল। সদানন্দবাবু বললেন, তা খোঁজ যখন পাওয়া গেছে লোকটাকে তখন অ্যারেস্ট করা হয়েছে তো? ভাদুরী মশাই তিক্ত হাসলেন, কি করে অ্যারেস্ট করবে, বড্ড তৈরি হয়ে গেল যে। আমি বললুম, তার মানে? মানে আর কি, লোকটাকে জ্যান্ত অবস্থায় পাওয়া যায়নি, পুলিশ গিয়ে পৌঁছবার আগেই কেউ তার গলায় ছুরি বসিয়ে সরে পড়েছে। একটুক্ষণ চুপ করে রইলেন ভাদুরী মশাই, তারপর বললেন, ও হ্যাঁ, একটা কথা বলা হয়নি, লোকটার ডান হাতটা কনুই থেকে কবজি পর্যন্ত ব্যান্ডেজ বাঁধা, তার মানে আমি ঠিকই আন্দাজ করেছিলাম, গুলি চালিয়ে হাতটা তো আর তাড়াতাড়ি ভেতরে টেনে নিতে পারেনি, অ্যাম্বাসেডারের পিছন দিককার ধাক্কাটা তাই ভালো মতোই লেগেছিল। ত্রিপুরার নির্মহলে বঙ্কু ঘোষের ছেলের মাথায় যখন ইট পড়ে তখন একবার দেখেছিলুম বটে, কিন্তু ভাদুরী মশাইকে তারপরে আর কখনো এরকম ঝিম মেরে বসে থাকতে দেখিনি। কেন যে তিনি কথা বলছেন না, একেবারে চুপ করে রয়েছেন, সেটা যে আমি আদৌ আঁচ করতে পারছিলুম না তা অবশ্য নয়। নিশ্চয়ই তিনি ধরে রেখেছিলেন যে অপরাধীকে শনাক্ত করবার ব্যাপারে একদিকে যেমন বিমল বরাটের তোলা ফটোগ্রাফ হবে তার প্রধান এভিডেন্স, অন্যদিকে তেমন সেই ফটোগ্রাফ দেখিয়ে ভয় পাইয়ে দিয়ে মারুতি গাড়ির ড্রাইভারটিকেও রাজসাক্ষী হতে রাজি করানো যাবে। ড্রাইভারটি খুন হয়ে যাওয়ায় সেটা আর সম্ভব হচ্ছে না, ভাদুরী মশাই অতএব মুষড়ে পড়তেই পারেন। কিন্তু যতই মুষড়ে পড়ুন হাত কুটিয়ে বসে থাকলে তো হবে না, যা ঘটে গেছে তারপর এখন কিভাবে আমাদের এগোনো দরকার তা তো ভাবতে হবে। আমি বললুম, কিছু ভাবছেন? তা ভাবছি বই কি, মুখ তুলে ভাদুরী মশাই বললেন, গলায় ছুরি চালিয়ে একজনের মুখ তো বন্ধ করে দেওয়া হলো, এখন অন্যজনের কি হবে তাই ভাবছি। অন্যজন মানে বিমল বরাটার কথা বলছেন? তাছাড়া আর কার, এবারে ওর মুখও না বন্ধ করে দেবার ব্যবস্থা হয়। আজ এখানে আসবার পথে ওর সঙ্গে দেখা করে এসেছিলেন? হ্যাঁ, তা এসেছিলাম, আপনার কথা মতো যথাসম্ভব সাবধান থাকছে, বাড়ি থেকে বিশেষ বেরুচ্ছে না। আদৌ বেরোনো চলবে না, এমনকি সকালে সম্ভবত একবার বাজার করতে বার হন, সেটাও বন্ধ রাখতে হবে। আরে তার মানে তো লোকটা একেবারে ঘরবন্দি হয়ে গেল। বেশি দিনের জন্যে তো নয়, আপাতত দিন তিন চার, এই ধরুন সামনের রোববার পর্যন্ত। কৌশিক দুটো ফোন কর। কাকে? প্রথম ফোনটা বিমল বরাটকে করবি, আমার নাম করে বলবি যে রবিবার পর্যন্ত তার বাড়ি থেকে এক পাও বার হওয়া চলবে না। আচ্ছা, দ্বিতীয় ফোনটা কাকে করব? শোভন চৌধুরীকে, বলবি যে আজ বিকেল থেকেই যেন বিমল বরাটের মানিকতলার বাড়িতে পাহারার ব্যবস্থা করা হয়, রাউন্ড দ্য ক্লক। ফোন করবার জন্য কৌশিক ড্রয়িং রুম থেকে পাশের ঘরে চলে গেল, ফিরে এলো মিনিট দশেক বাদে। ভাগ্নের দিকে তাকিয়ে ভাদুরী মশাই বললেন, কথা হলো? হ্যাঁ, তা হলো। কে কি বললেন সেটা বলবি তো? বিমলবাবুকে বড্ড বেজার মনে হলো, বললেন যে তার কাজকর্মের তো অলরেডি ১২টা বেজে গেছে, এখন সকালবেলায় বাজারে যাওয়া যদি বন্ধ করতে হয় তো নামকা বাজতে বাড়িতে থেকে লাভ কী, আলিপুর সেন্ট্রাল জেলে গিয়ে থাকলেই তো ল্যাটা চুকে যায়।
বাজারে যাওয়া বলে কথা নেই, বাড়ির চৌকাট পেরোলেই যে তার উপরে হামলা হতে পারে সেটা বলেছিস? তা বলেছি, কিন্তু ভদ্রলোক সে কথা বিশ্বাস করেছেন বলে আমার মনে হলো না। ভাদুরিমশাই আমার দিকে তাকিয়ে বললেন, কিরণবাবু, রাত্রের দিকে আপনি একবার বিমলবাবুকে ফোন করতে পারবেন? হ্যাঁ, তা কেন পারবো না, কিছু বলতে হবে? এই কথাটাই ওকে একটু বুঝিয়ে বলতে হবে। আপনাকে তো খুব বিশ্বাস করেন, আপনি বুঝিয়ে বললে নিশ্চয়ই অবিশ্বাস করবে না। হ্যাঁ, তা বলবো, কিন্তু আপনি কি সত্যি মনে করেন যে ওর উপরে হামলা হতে পারে? প্রশ্ন শুনে ভাদুরিমশাই একেবারে স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, হামলা যে এখনো হয়নি তাতেই আমি অবাক হচ্ছি কিরণবাবু। ওকে বুঝিয়ে বলবেন যে হিজ লাইফ ইজ ইন গ্রেট ডেঞ্জার। সদানন্দবাবু বললেন, আরে ফোন করবার দরকার কি, কথাটা তো ওকে ফিরতি পথেই আমরা বলে যেতে পারি। ভাদুরিমশাই বললেন, না সেটা ঠিক হবে না, ওর বাড়ির ধারে কাছে এখন যত কম যাওয়া যায় ততই ভালো। কৌশিক বলল, পাহাড়ার ব্যবস্থা কিন্তু আজ বিকেল থেকেই হচ্ছে, শোভন চৌধুরী অন্তত সেই কথাই জানালেন, বললেন তোমার মা বাবুকে চিন্তা করতে নিষেধ করো, বিমলবাবু যাতে কোনো বিপদ না ঘটে তার জন্যে যা কিছু করা দরকার লালবাজার থেকে সবই করা হবে। শোভন আর কিছু বলেনি? ও হ্যাঁ, তুমি কার বাড়ির ঠিকানা জানতে চেয়েছিলে? তা বললেন যে লোক লাগিয়ে দিয়েছেন, মোটামুটি সন্ধে নাগাদ সেটা পেয়ে যাবেন মনে হয়, পেলেই তোমাকে ফোন করবেন। আমি বললুম, কার ঠিকানা বলুন তো? ভাদুরিমশাই আমার কথার কোনো জবাব না দিয়ে বললেন, সন্ধে নাগাদ পেলে তো ভালোই হয়। কিরণবাবু, সন্ধ্যের সময় কি আপনি বাড়িতে থাকবেন নাকি কোথাও বেরোবার আছে? এক পাবলিশারের কাছে যাবার কথা ছিল, তো সেটা আজ না গিয়ে কাল গেলেও কিছু ক্ষতি হবে না, কেন সন্ধ্যের সময় আপনি ওদিকে আসছেন? আসছে কি না সে তো এক্ষুনি বলা সম্ভব নয়, সবই আসলে ঠিকানাটা পাওয়ার উপরে নির্ভর করছে, যদি পেয়ে যাই একমাত্র তাহলেই হয়তো আপনার ওখানে একবার ঢু মারব। আপনাকে পেয়ে গেলুম তো ভালো, না হলে যেখানে যাবার সেখানে একাই যেতে হবে। আরে কোথায় যাবেন সেটা বলবেন তো। তা কি চাই, আমি নিজেই জানি, ঠিকানাটা না পাওয়া পর্যন্ত সেটা তো জানা যাচ্ছে না। কার ঠিকানা ভাদুরিমশাই যে এক্ষুনি সেটা বলবেন না সেটা বুঝতে পেরেছিলুম। আমি বললুম, ঠিক আছে, সন্ধ্যের সময় তাহলে আর কোথাও বেরোচ্ছি না, বাড়িতেই থাকবো। কাজের মেয়েটি চা দিয়ে গিয়েছিল, চায়ের পাত্রে চুমুক দিয়ে অরুণ সান্যাল বললেন, এ আমাকে কিন্তু এবারে উঠতে হবে দাদা, চেম্বারে যাওয়ার সময় হলো। বাসন্তী আর মালতি এসে ঘরে ঢুকল। বাসন্তী বলল, কটা বাজে খেয়াল আছে? হাত ঘড়িটার দিকে তাকিয়ে বললুম, প্রায় 5টা, মিনিট 5 বাকি। ওরে বাবা, তাহলে তো এবারে বাড়ি ফিরতে হয়, সদানন্দবাবু বললেন। বাসন্তী হেসে বলল, যাক অন্তত একজনের তাহলে বাড়ির কথা মনে পড়েছে। ভাদুরিমশাই বললেন, কথাটা বোধহয় আপনাকে শুনিয়ে বলা হলো কিরণবাবু। মালতী বলল, কিরণদার আর দোষ কি, উনি ওর বাড়িটিকে সঙ্গে নিয়ে এসেছেন যে। আমি বললুম, আরে না না, সত্যি বড্ড দেরি হয়ে গেছে, এবারে ফেরা দরকার, চলুন সদানন্দবাবু, ওঠা যাক। চা শেষ করে বিদায় নিয়ে আমরা বেরিয়ে পড়লুম। বাড়ি ফিরতে 5:30, জামাকাপড় পাল্টে স্নান সেরে লেখার টেবিলে এসে বসতে বসতে 6টা। বাড়ি ফিরে লেটার বক্স খুলে একটা চিঠি পেয়েছি, চিঠি না বলে চিরকুট বললেই ঠিক হয়। টাইপ করা একটি মাত্র লাইন, ট্রাই টু কনভিন্স ইওর ফ্রেন্ড দ্যাট হিজ টাইম ইজ ফাস্ট রানিং আউট। বড় হাতের টি আর ছোট হাতের এ যে ভাঙা সেটা আমার নজর এড়ায়নি। নিজের বাড়িতে হাজিরা দিয়ে সদানন্দবাবু এরই মধ্যে একবার আমাদের বাড়ি থেকে ঘুরে গেছেন, পাছে ঘাবড়ে যান তাই চিরকুটের কথাটা তাকে জানাবো না ভেবেছিলুম। পরে মনে হলো জানিয়ে রাখাই ভালো, কিন্তু সব শুনে ভদ্রলোক তো ঘাবড়ে গেলেনই না, উল্টে একটা ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে বললেন, আমি কি ভাবছি জানেন? কি ভাবছেন? ভাবছি যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তার মানে? তার মানে ওরাই তো শুধু ভয় দেখাচ্ছে, এবারে আমরা ওদের ভয় দেখিয়ে এই রকমের এক একটা চিরকুট ছাড়লে পারি, বুঝলেন, তাতে কড়া কড়া শব্দে কথা লিখে ব্যাটাদের দাবড়ে দিতে হবে। আমার বাকশক্তি লোপ পেয়েছিল, অনেক কষ্টে সেটা ফিরে পেয়ে বললুম, কড়া কড়া কথা মানে কীরকম কথা? সেটা আমি ভেবে রেখেছি, প্রথমটায় লিখবো ইয়োর ডেজ আর নাম্বার্ড, দ্বিতীয়টায়। আমি বাধা দিয়ে বললুম, বা চমৎকার, কিন্তু চিরকুটগুলো যে পাঠাবেন তার জন্য ওদের ঠিকানাটা তো জানা চাই, সেটা জানছেন কোত্থেকে? মাথা চুলকে সদানন্দবাবু বললেন,
তা বটে বলে আর কথা না বাড়িয়ে ভদ্রলোক বেরিয়ে গেলেন, হাতে নাইলনের দড়ির বুনট করা ব্যাগ, তার মধ্যে অ্যালুমিনিয়ামের ক্যান বসানো। বুঝলুম ভদ্রলোক মাদার ডেয়ারির বুথ থেকে দুধ আনতে চললেন। ভাদুরী মশাইয়ের ফোন এলো 7টায়। বাড়িতেই আছেন তো? হ্যাঁ তা আছি। ঠিক আছে, আমি 7:30টার মধ্যেই আপনার ওখানে পৌঁছে যাব। ঠিক 7:30টাতেই নিচের গলিতে হর্ন বাজল। ফোন পেয়েই ফের জামাকাপড় পাল্টে নিয়েছিলুম, নিচে নামতে তাই দেরি হলো না। ড্রাইভারের পাশের সিটে বসে বললুম, ঠিকানাটা পেয়েছেন তাহলে? তা পেয়েছি। ইতিমধ্যে আর একটা খবর পাওয়া গেছে, মারুতির নাম্বার প্লেট সেই ফিয়েটের মতোই ফলস, অর্থাৎ ওটার সূত্র ধরে এগোনো যাবে না। এখন এই ঠিকানাটাই একমাত্র লিড। ঠিকানাটা কার? ভাদুরী মশাইয়ের কাছ থেকে এবারেও কোনো স্পষ্ট জবাব পাওয়া গেল না। শুধু মৃদু হেসে বললেন, একটু বাদেই সেটা জানতে পারবেন। শেষ হলো শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুরীর গল্প লকারের চাবির দ্বিতীয় পর্ব। নমস্কার।